আমি যখন এই কথা বলে শিরার মধ্যে চলে গেলাম, এক বছর দুই বছর তিন বছর পরে আমি যখন বাড়িতে আসলাম, আমার স্ত্রী আমাকে খাবার দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, প্রিয়তমা স্ত্রী গো, আমি তো একটা সন্তান তোমার অনুষ্ঠানে রেখে গিয়েছিলাম, তার কি খবর? যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, সম্মানিত আমার বোনেরা, খুব খেয়াল করো। কিছুক্ষণের মধ্যে পিছন থেকে ছোট্ট ফুট ফুটে তিন চার বছরের একটা বালিকা দৌড়ে এসে বাবা বাবা বলে পিছন দিক দিয়ে তার গলা জড়িয়ে ধরেছে। দাহিয়াতুল কল বলতেছে, আমার যেহেতু ইতিপূর্বে 69টা সন্তানকে আমি মেরে দিয়েছি, কন্যা সন্তানকে আরবের জন্য জন্ম নেওয়া লজ্জার ব্যাপার মনে হতো, অসম্মানের মনে হতো, আমার গায়ে যারা লেগে গেল। কিন্তু আমার স্ত্রী মনে মনে ভেবেছে, বাচ্চা যখন ছোট হয় মায়া মহব্বত যাই হোক, যখন আব্বু বলে আম্মু বলে ডাক দিতে পারে, মা বাবার দিকে সে আগায় আসতে পারে, মা বাবার চলে চড়তে পারে, তাকে চুমু আদর খেতে পারে দিতে পারে, তখন মহব্বত বেশি না কম? জোরে বলেন, বেশি হয় না কম হয়? আমি ভেবেছিলাম দাহিয়ার এই কঠিন হৃদয়টা, ছোট্ট বাচ্চার আদর আর ভালোবাসায় আল্লাহ তার এত সুন্দর চেহারা দিয়েছিলেন। জামিলা মানে হলো সুন্দরী, জামিলা মানে কি? সুন্দরী। সে তার বাবাকে বারবার করে বাবা বলতেছে, চুমু দিতেছে, কিন্তু নবীজি আমার কঠিন হৃদয়টা আরো কঠিন হয়ে গেল, আমি কোথায় যেন ফেটে পড়ছি কিন্তু কিছুই বলতে পারছি না। যে এই মেয়ে তো দুনিয়াতে আসা আমার জন্য লজ্জার, আমার জন্য অপমানের, আমার জন্য অপদস্থের, কেন তারা মেরে ফেললে না? আমি একটি কূট কৌশল করলাম, আমি খাওয়া দাওয়ার পরে তার মাকে বললাম, জামিলার মা বলে কি? বলে অনেকদিন পরে ব্যবসা করে এসেছি, বাচ্চাটাকে তিন বছর পরে প্রথম দেখলাম, ওই মক্কার দূরে একটা মেলা হচ্ছে, তুমি তাকে গোসল দিয়ে সুন্দর পোশাক পরে আমার সাথে পাঠিয়ে দাও, আমি তাকে নিয়ে একটু বেড়াতে যাব। বাজারের দুষ্ট লোকের মিষ্ট কথা, কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এই দাহিয়ার কথা শুনে তার স্ত্রী প্রাথমিকভাবে না বুঝে সন্তানটাকে গোসল দিতেছে। বিদেশে বিদূরে যদি ছেলে মারা যায়, সন্তানের কিছু হয়, কোনো কিছু জানার আগে আগে জানে কিন্তু মা, কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবারা দাহিয়ার স্ত্রীর কথা বলতেছে, নবীজি আমার স্ত্রী চোখের পানি ফেলতেছে আর তারে গোসল দিতেছে, মনে হচ্ছে আরে কলিজার টুকরা সন্তান, আজ তিনটা বছর কত গোসল করে দিলাম, গোসল দিতে যেয়ে তো মনের মধ্যে এত খারাপ লাগে না, আজ মনে হয় বিদায় গোসল করে দিয়ে দিতেছি, পোশাক পরাচ্ছি আর অজরেই কাঁদতেছি, যেন কাফনের মতো করে শেষ পোশাকটা পরে পরিয়ে দিলাম, সাজিয়ে দিতেছি আর শুধুই হৃদয় ফেটে কান্না আসতেছে, না জানি আর কোনোদিন তোকে সাজাতে পারবো না, মায়ের মন তো হৃদয়ের মধ্যে। এভাবে করে আবেগগুলো উৎফুল্লিত হয়ে গেল। যখন সাজানো শেষ, দাহিয়ার কাছে, দাহিয়া বলতেছে আমার কাছে এসে কন্যা সন্তানটাকে আমার হাতের পরে দিয়ে বলল, দাহিয়া রে তোর কাছে একটা আমানত দিলাম রে দাহিয়া, তিনটা বছর আমি মা সন্তানটাকে ভালোবেসে পেলেছি, আমি কষ্টে রেখে আমি রেহেমের মধ্যে জঠরে রাখার কষ্টটা অনুভব করেছি, তুই পুরুষ মানুষ এটা বুঝবি না রে দাহিয়া, তুই তো আনন্দের সাগরে ভেসে সন্তানের বাবা হয়ে চলে গেছিস, আমি রাতে ঘুমাতে পারি নাই, আমি খাবার গুলো ভালো করে খেতে পারি নাই। আল্লাহর নবী বলতেছে, মুসলিম মা বোনেরা শোনো, সন্তান যখন আস্তে আস্তে করে পেটের মধ্যে বড় হয়, আর পেটটা বড় হওয়ার কারণে একটা সুস্থ মানুষ, খেয়াল করো যুবকেরা, খেয়াল করো আমার বৃদ্ধ বাবারা, একটা মানুষ আর একটা মানুষকে পেটের মধ্যে রাখা এটা কি চারটেখানি ব্যাপার? চিন্তা করেন, এই পাকস্থলীর জায়গাটা আস্তে আস্তে করে ছোট হয়, আর বাচ্চাটা আস্তে আস্তে করে বড় হয়, মা আগের মতো খাবার খেতে পারে না, খাবার সামনে আসলেই বমি আসে, মাথা ঘোরায়, রাতের বেলাতে চিৎ হয়ে ছাড়া ডান বাম করে শুতে
যেতে পারে না আবার কোন রকম ঘুরিয়ে পড়েছে সন্তান সাত আট মাস হলে হাঁটু দিয়ে পা দিয়ে আঘাত করার কারণে মার ঘুম ভেঙে গেছে পেটের ব্যথায় দাহিয়ারে এভাবে করে সন্তানটারে আমি ভূমিষ্ঠ করেছি যখন কোন মা দুনিয়ার মধ্যে কোন সন্তানের আগমন ঘটায় যেন মৃত্যুর সাথে মায়ের দেখা হয়ে যায় কত মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় নিষ্পাপ মা বাচ্চার মুখ দেখার কারণে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় যুবকেরারে ও যুবক আজকে কোরআনের বাগানে কেন আসলি না কেন কোরআনের বাগানে এসে মায়ের জন্য কাঁদলি না তোর মাকে বাস বাগানে রেখে এসেছিস আজ থেকে 10 বছর আগে অবৃদ্ধ বাবা 20-25-30 বছর আগে মাকে রেখে এসেছ মার সোনা মুখটা দেখা যায় না অথচ এই মার ব্যাপারে বিজ্ঞান বলছে একটা মানুষ একই সাথে যদি 25টা হাড় পিটিয়ে ভেঙে দেওয়া হয় এই হাড় গুলো ভাঙার যতটা কষ্ট তাকে সহ্য করতে হয় তার থেকে অধিক কষ্ট একটা সন্তান জন্ম দেওয়ার সময় প্রত্যেকটা মার সেটা সহ্য করা লাগে আল্লাহর নবী বলছে সন্তানের কারণে মা আগের মতো খেতে পারে না আমি আল্লাহ পাক নবীরে তুমি বলে দাও না খাওয়া অন্তগুলো কম খাওয়া অন্তগুলো সন্তানের কারণে ওইগুলাকে রোজার সমান সব দিয়ে দিলা শেষ রাতে ঘুমোতে পারে নাই সন্তানের দেওয়া ব্যথায় চোখের পানি ছেড়ে দিয়েছে তাহাজ্জুদে মানুষ শেষ রাতে উঠে না ঘুমিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে যেই সওয়াবের অধিকারী হয় মুসলিম মা বলে না সন্তানকে পেটে রেখে কষ্টের চোখের পানিগুলাকে তাহাজ্জুদের আদায়কারী মানুষগুলার সাথে সওয়াব দিয়ে দে আমার ভাইরা সেই মাকে যারা কষ্ট দিয়েছো আল্লাহর কসম করে বলে আল্লাহর জান্নাতটা তোমার জন্য হারাম হয়ে গেছে আল্লাহর নবী বলতেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা সে তোমার জান্নাত ও তোমার জাহান্নাম তোমার ঘরে দুইটা দরজায় রয়েছে তাদের সন্তুষ্টি অর্জন করবা তো জান্নাতের দরজা খুলে যাবে জাহান্নামের দরজাটা বন্ধ হবে আর যদি তারা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে জান্নাতের দরজাটা চিরতরে বন্ধ হয়ে যাবে বলেন না নাউজুবিল্লাহ ও মুসলমান দাহিয়ার কাছে দিয়ে বলল দাহিয়ারে আমানত দিলাম কলিজার টুকরো সন্তানকে আবার ফিরাইয়া দিস তুই তারে কষ্ট দিস তারে দাহিয়া আমি যখন আমার বাচ্চাটাকে নিয়ে পাহাড়ের দিকে রওনা হলাম পাহাড় দ্বারা সৌদি মরের দেশে আমার স্ত্রী বারবার করে আমাদের দিকে ছুটে আসছে বারবার করে তাকাতেছে যতক্ষণ পর্যন্ত আমাদেরকে দেখা যায় আমি পাহাড়ের থেকে যখন আড়াল হয়ে মরুপ্রান্তে চলে আসলাম মুসলমান ভাইয়েরা যুবকেরা আমার দাহিয়া বলতেছে আমার কোমরে রাখা খঞ্জর যেটা লুকানো ছিল ওটা আমি বের করে মরুভূমির তপ্ত বালুকাময় আমি এই জায়গাটা মাটিগুলো খোঁড়া শুরু করলাম বাংলাদেশের মধ্যে এত বেলে মাটি এটেল মাটি না বালিয়ার পাথরের দেশ দাহিয়া বলতেছে নবী আমার প্রচন্ড কষ্টের পরে কষ্ট সহ্য করে আমি এই মাটিটা কঠিন পাথরটা খুঁড়তেছিলাম আর মরুভূমি এই কঙ্করগুলো ছোট পাথরের বালির টুকরাগুলো আমার গাড়ির মধ্যে ঢুকে যাচ্ছিল ছিটে এসে চুলের মধ্যে ঢুকে যাচ্ছিল আমার ছোট কলিজার টুকরা সন্তান জামিলা আমার দাড়ি থেকে বাবা বাবা বলে এই পাথরের টুকরা গুলো সরিয়ে দিচ্ছিল মাথার মধ্যে থেকে বালুটা ছেড়ে দিচ্ছিল আমি এই গর্তটা খুঁড়তে খুঁড়তে যখন ঘেমে গিয়েছিলাম ছোট্ট বাচ্চাটা তার কাপড় নিয়ে আমার ঘাটটা বারবার করে মুছে দিতেছিল আর আমাকে বলতেছিল বাবা কেন এত কষ্ট করতেছো তোমার কষ্ট দেখে আমার ভালো লাগে না সম্মানিত ভাইয়েরা আমার আপনারা আমার সামনে যারা বসে আছেন আল্লাহ পাকের নবী সামনে যখন দাহিয়া এই লৌহ মৎস্য এই করুণ বিষয়গুলো বলতেছিলেন নবু শুধু কাঁদতেছিলেন দাহিয়া তারপরে কি করলেন বলতেছে আল্লাহর নবী সেভাবে করে আমার ঘাম
আমার কঙ্করগুলো পাথরগুলো বারবার করে সরিয়ে দিতে দিতে যখন আমি দেখলাম কোমর মাজা পর্যন্ত বুক পর্যন্ত এই গর্তটা হয়ে গেছে আমার মনের মধ্যে তো খারাপ বাসনা আমি আমার কলিজার টুকরা সন্তানকে বুঝে ওঠার আগেই গর্তের মধ্যে ফেলে দিলাম আল্লাহু আকবার কলিজা থেকে ডাক দাও মুসলমান আল্লাহু আকবার আল্লাহু আকবার ও নবী আশ্চর্যের বিষয় যেই কলিজার টুকরা সন্তান আমার ঘা মুছে দিচ্ছিল আমার বালুগুলো ছেড়ে দিচ্ছিল নবীজি ততক্ষণ পর্যন্ত সে আমাকে দোষারোপ করে একটা কথা বলে নাই আমার বলতেছে বাবা রে ও আব্বা জান তুমি কি দেখো নাই আমি এই গর্তের মধ্যে পড়ে গেছি আছাড় খেয়ে পড়ে গেছি নবীজি আসলে আমি তো তারে ফেলে দিয়েছিলাম সে কিন্তু আমার দোষারোপ করে আমি তাকে যখন চতুর্দিক দিয়ে বালুয়ার পাথর গুলো দিতেছিলাম ছোট্ট জামিলা বুঝে ফেলেছে আমার নিষ্ঠুর বাবা দুনিয়াতে বোধহয় আমাকে আর বাঁচিয়ে রাখবে না বারবার করে আমারে বলতেছে আব্বা যান আমি জানি আপনি আমাকে শেষ করে দিবেন তবে আপনার কাছে আমার বিনতি আপনার কাছে আমার দাবি আমি যে জামিলা আপনার মেয়ে এটার জন্য যদি আপনার অপমান হয় এটার জন্য যদি আপনার লাঞ্ছনার কারণ হয় এই মক্কার জমি ছেড়ে আমি চলে যাব কোনদিন আপনার সামনে আসব না নবীজি বারবার করে অবশ শিশুটা আমার কাছে কাকুতি মিনতি করছিল মৃত্যু ভয়ে তার ক্রন্দনটা বারংবার বেড়ে যাচ্ছিল সে আমাকে বারবার হাত ধরে বলতেছে বাবা গো দেখো না আমি পড়ে গেছি গর্ত থেকে আমাকে উঠাও নবীজি আমি তা অতি একটু দয়া দেখালাম না বিরাট একটা পাথর নিয়ে আমার কলিজার টুকরা সন্তানের বুকের উপরে যখন আঘাত করেছি আকাশ বাতাসকে ভারী করে একটা ডাক দিয়েছিল সেদিন যে ডাকটা শোনার পরে আমি দাহিয়া আর কোনদিন ঘুমাতে পারি নাই আমি খাবার বসলে ডাক্তার ভেসে আসে আমি চলতে গেলে ওই ডাকটা আমার কানে এসে আঘাত করে নবীজি আব্বা বলা এই মায়া মাখা দোনাতটা আমারে তাড়া করে ছাড়ে নবীজি আমার এই কঠিন অপরাধ মূলক কাজের পরেও কি আল্লাহ আমারে ক্ষমা করবেনি আল্লাহ আমারে মাফ করবেন আল্লাহ নবী কেঁদে কেঁদে দাহিয়ারে বললেন আমি তোমার ব্যাপারে কোনো ফয়সলা দিতে পারবো না একটা মানুষ এতটা নির্দয় হলে কতটা কঠিন হলে কাজ করতে পারে আমি তোমারে কালেমা পড়াতে পারবো না আল্লাহ পাক আরশে আজিম থেকে তার হৃদয়ের কথাটা বুঝেছে দাহিয়ার ব্যথাটা বুঝেছে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছে নবী রে লা তাকনতু বান্দারা যেন আমার রহমত থেকে নিরাশ হয়ে ফিরে না যায় তুমি দাহিয়ারে ফিরিয়ে দিও নারে নবী সে তো জাহিলিয়াতের জিহালাতের কারণে এমন হৃদয়হীন কাজ করতে পেরেছে সে তো মুশরিক ছিল ইমানদার ছিল না সে ইমান আনেছে ইমানের স্বাদ পাওয়ার জন্য এসেছে তুমি তাকে পড়িয়ে দাও আমি আল্লাহ পাক তার তওবাকে কবুল করে নিয়ে বিগত জীবনের গুনাহগুলো তারে মাফ করে দিলা ফাযকুরুনি আযকুরুকুম واشكروا لي ولا تكفرون يا والصلاة
الصبر والصلاة إن الله مع الصابرين ولا في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعر بل أحياء ولكن لا تشعرون এই জন্য বাণীপাড়া হাফেজিয়া মাদ্রাসা ইতিমখানার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলে এখনো যারা কোরআনের বাগানে ঢোকে নাই আল্লাহ পাকের রহমতের দৃষ্টি তাদের উপরে আসলেই পড়ে নাই কথা বলেন ঠিক না বে ঠিক আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক এই জন্য আমার ভাইয়েরা আমাদের অত্যন্ত খুশি না হলেই নয় কারণ যাদের হৃদয়ে আছে আল্লাহ পাকের ভয় ওই মানুষগুলোই কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের কোরআন শুনতে কোরআনের বাগানে যায় আপনারা দেখতে পাবেন পৃথিবীতে দুই ধরনের মাছি পাওয়া যায় বিশেষ করে আলোচিত দুইটা মাছি একটা হলো মৌমাছি এই যে সরিষার সময় বিভিন্ন জায়গা থেকে দেখবেন যে মৌওয়ালারা যারা মৌ চাষ করে এখানে তারা তাদের গাড়ি এনে কিছু কৌটা এনে মৌ চাষ করার জন্য মধু আহরণের জন্য চেষ্টা করে আমাদের গাছে আমাদের ওয়ালে আমাদের বাড়ির ছাদে যাদের মৌ মাছির চাক আছে সেই মাছিগুলোও কিন্তু এখন মধু আহরণের চেষ্টা করে কথা বলুন ঠিক না বে ঠিক আর এক মাছি হলো দেখবেন যে সময় কাঁঠাল পাকে আম পাকে গুয়ে মাছির অভাব কি আছে এই দেশে কথা কন না আপনারা আর এখন দেখবেন ওই মাছিগুলো পায়খানার উপরে পড়ে আচ্ছা বাবারা আপনারা কি জীবনে এমন কোন নজির দেখতে পেরেছেন যে কোনো একটা মৌমাছি পায়খানার উপরে পড়েছে কথা কন না পড়েছে অথবা কোনো গুয়ে মাছি ফুলের উপরে পড়েছে পড়ে নাই কারণ দুইটা মাছির দুইটা স্বভাব এই কারণেই আজকে মুসলমানদের ইমান আমলের বড় অভাব আর যারা কোরআন শুনবে না ইবলিসের সাথে বন্ধু পাতাইছে ওদেরকে দিতে হবে আল্লাহ পাকের কাছে জবাব কথা বলেন ঠিক না বে ঠিক ভাইরা আমার এই জন্য কোরআন শুনবে যারা মৌমাছির মতো চরিত্রবান আল্লাহওয়ালা রসুলের উপরে দুরুদ পড়া ওই মধু আহরণ যেমন করে তারা যেমন দামি মসুতে রূপান্তরিত হয় তারা যেমন মধু আহরণ করে বিশ্বের মানুষের উপকারে রয় মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ মধুর মধ্যে পাওয়া যায় কথা বলেন ঠিক না বে ঠিক আর গুয়ে মাছি দুনিয়াতেও কাজ নাই পরকালেও কোনো দাম নাই মানুষের উপকারে তাদের কোনো সুযোগ নাই কারণ এই মাছি যারা দেখে তাদের মনের মধ্যে একটা ঘৃণা সৃষ্টি হয় একটা শখের সৃষ্টি হয় কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য কোরআন সবার বলাতে হবে না বাড়ি থেকে আসতে মাহফিল শোনার উদ্দেশ্যে কিন্তু বাজারে এই মাঠে ময়দানে ঝোপ ঝাড়ে বিড়ি সিগারেট মদ গাঁজা মোবাইল ফেসবুক ইন্টারনেট এরপরে সকিনা জলিনার সাথে দেখা করার জন্য অনেক গুয়ে মাছির দল এখনো ব্যাকুল আছে না নেই কথা কন না আছে না নেই আমরা তাদেরকে কিছু বলতে চাই না তবে সে কথাই বলতে চায় আয়ার শাহজিমার মালিক যদি তুমি কাউকে ভালোবাসো আর তোমাকেও তারা ভালোবাসে কথা বুঝতেছেন আপনারা আমার আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহরও তাদেরকে ভালোবাসা লাগবে তাহলে সেই মানুষগুলোকে আল্লাহ তুমি কোরআনের বাগানে এনে দাও জোরে কর না আমিন আয় আল্লাহ কোন জাহান্নামীকে নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টান
আবু জাহেল আবুল হাবের ভক্তবৃন্দকে আল্লাহর কোরআনের বাগানে এনে দিও না, জোরে বলুন আমিন। আল্লাহ তুমি শুধু তাদেরকেই মাহফিলে এনে দিবা যাদেরকে তুমি তোমার জান্নাতের মেহমান বানাবা। আয় আল্লাহ আমি জানি না তোমার রহমতের দৃষ্টি কাদের উপরে রয়েছে যারা এখনো না বুঝে আশেপাশে ঘোরাফেরা করছে, কোরআনের এই বাগানে আল্লাহ পাক তোমার রসুলের সম্মানে বারোই রবিউল আউয়াল এ মাসে আমরা যারা এসেছি কোরআনের এই বাগানে সুন্দর পরিবেশে, আল্লাহ পাক আপনার জান্নাতি সোনা মুখগুলোকে আপনি জান্নাতের বাগানে এনে হাজির করে দিন, জোরে বলুন আমিন। ভাইরা আমার, এই জন্য আমরা রসুলের প্রতি দুরুদ পড়ব, কারণ রসুলের পরে দুরুদ পড়লে খুশি হন কে? জোরে কন না কে? আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলতেছে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক অন্যত্র বললেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر الله পাক বলতেছে তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও আমার কাছ থেকে ক্ষমা পেতে চাও তাহলে আমার রসূলকে তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো, আমার রসূলকে নেতা মেনে আমার রসূলের সুন্নাত এবং জীবন আদর্শকে নিজেদের আদর্শ বানিয়ে কোরআনের রাজে কোরআনের রঙে জীবনটা রাঙায়া সমাজকে সাজায়া তোমরা আমার রসূলকে তোমরা সেইভাবে করে মান্য করো, সেইভাবে মহাব্বত করো, পৃথিবীর সব থেকে দামি ভাবে আমার রসুলকে তোমরা চিনতে যদি পারো, সেই রসুলের অনুকরণ করতে পারো, আমি আরশে আজিমের মালিক তোমাদের উপরে খুশি হয়ে যাব। হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, জোরে বলেন ঠিক না বেঠি? আপনার আমার হৃদয়ে কার ভয় আছে? জোরে কোন না কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। মুমিনদের কিছু চাইতে হলে চাইবে কার কাছে? জোরে বলুন কার কাছে চাইবে? আল্লাহ ছাড়া তো কেউ কিছু দিতে পারে না, কোন মানুষের কাছে চাইলে ওই মানুষটা দিতে পারে না, আল্লাহর কাছে চাইলে সব দিতে পারে। এই জন্য পৃথিবীতে যারা আল্লাহকে চেনে নাই অন্য মানুষের কাছে হাত তারা পাতে ভাই, আর যারা আল্লাহকে চিনতে পেরেছে তাহাজ্জুদের নামাজে তারা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সামনে সেজদা করে চোখের পানিতে বুকটা ভাসিয়ে দেয়। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইয়েরা সব কিছুর উৎস যিনি দিতে পারেন তিনি। মুমিনরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমরা বলি আল্লাহ পাক তোমার বাড়িতে এলাম, নামাজ আদায় করে তোমার নির্দেশটা পালন করে নিলাম, তোমার বাড়িতে কামলা দিলাম, আমরা হাজির দিলাম, কাজ করলাম, আমাদের জীবনের যত চাওয়া আছে হকালীন এবং পরকালীন সব কিছু তোমার কাছে চাই, তুমি পূর্ণ করে দাও। কথা বলেন বলি না বলি না? এই জন্য আমার ভাইয়েরা কবি মতিউর রহমান মল্লিক সেই সমস্ত মানুষদেরকে স্মরণ করিয়ে আল্লাহ পাকের সাথে সম্পর্কটা বৃদ্ধি করনে তিনি সুন্দর করে বলতেছে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী বয়ে যায়, জোরে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক বলতেছেন
নবীরে দুইটা জিনিস পৃথিবীতে যতদিন চলমান থাকবে, এই দুনিয়াটা লয় হবে না, এই দুনিয়াটা ক্ষয় করা হবে না, কিয়ামত ততদিন আসবে না। এক নাম্বার হলো শেষ সাথে যারা তাহাজ্জুদে সেজদায় চোখের পানি ফেলবে, আল্লাহু আকবার বলেন। দুই নাম্বার যারা মসজিদের খেদমত করবে, আমিরিনা ফিল মাসাজিদ মুস্তাগফিরিনা ফিল আসহার, শেষ রাতে ক্রন্দনরত অবস্থায় আল্লাহর সামনে সেজদা করবে, মসজিদের খেদমত করবে, আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ করবে। এই দুই শ্রেণীর মানুষ যতদিন পৃথিবীতে জীবিত থাকবে, হাজার অন্যায় অবক্ষয় অত্যাচারের পরেও আল্লাহ পাক এই দুনিয়াকে ধ্বংস করে দিবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী বয়ে যায়, সলোনার হাত ছানে যতই আসুক, সলোনার হাত ছানে যতই ডাকুক, পিছনে ফিরেও তাকায় না। ঠিক না বেঠিক? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, জোরে বলেন কার ভয়, সবাই আওয়াজ করে বলি কার ভয়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, জোরে বলেন ঠিক না বে ঠিক। দুনিয়াদারি ভালো লাগে না, আহার নিদ্রায় মজা খোঁজে না, মজা লাগে শুধু ইল্লাল্লাহ। তুমি যে খোদার প্রিয় নবী, সারা দুনিয়ার ধ্যানের ছবি, তুমি যে প্রভুর প্রিয় নবী, সারা দুনিয়ার ধ্যানের ছবি, এই দুনিয়ায় আসে সবই তোমার উপমাই শত কবি। মৌমাছি 3 মাইল দূর থেকে মধু আহরণ করে, কোরআন হলো মধু আর মুমিনেরা মুসলমানেরা হলো মৌমাছি, এই জন্য আল্লাহর কোরআন থেকে মুসলমান থাকতে পারে না, শয়তান তাদেরকে রাখতে পারে না। আমরা দিল খুলে জিকির করি, ইনশাআল্লাহ মাহফিল কানাই কানাই পূর্ণ হয়ে যাবে, জান্নাতের মেহমান গুলো আল্লাহর প্রিয় বান্দারা অবশ্যই কোরআনের বাগানে চলে আসবে। রবের ভয় ওরা পায় না দুনিয়াতে, আপনার চোর ডাকাত গুন্ডা বদমাইশ পুলিশ আর্মি বিডিআর র‍্যাব এরকম যত বাহিনী আছে, যত সমস্যা আছে পৃথিবীতে, যার কলিজার মধ্যে আল্লাহর ভয় ঢোকাতে পেরেছে, নবীর মোহাব্বত বসাতে পেরেছে, পৃথিবীতে সে অন্য কাউকে ডরাবে? কথা বলেন ডরাবে কি? কারণ মানুষ হলো আল্লাহর বান্দা। কার বান্দা? আমরা যে জিকির করলাম কার জিকির? জোরে বলেন না কার জিকির? আল্লাহর কোরআন থেকে আমি সেই কথাগুলো আপনাদেরকে জানাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাটা পূর্ণাঙ্গ আকারে 7টি আয়াতে নাযিল করেছে, 114 খানা সূরার মধ্যে সর্বপ্রথম যে সূরাটি কোরআন মাজিদে লেখা হয়েছে, সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। জোরে বলেন কি নাম? এই সূরাতুল ফাতিহা কোরআনের মা বলা হয়েছে, উম্মুল কোরআন বলা হয়েছে, সারা কোরআনে যা রয়েছে আল্লাহ পাকের কোরআন মাজিদের প্রথম সূরা 7টি আয়াত বিশিষ্ট সূরা ফাতিহার মধ্যে তা রয়েছে। জানাচ্ছেন কে? কথা বলেন কে? এই সূরাটা আসুন আমরা পড়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন অদয়া মেহেরবান করুণা অফুরান, অদয়া মেহেরবান করুণা অফুরান, আর কেউ নেই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। জোরে বলেন ঠিক না বে ঠিক। এই সূরাটা আমরা যারা যারা পারি পড়তে পারি বা পড়তে জানি বা শুনেছি, শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক, আমরা সবাই একটু আল্লাহকে হাত উঁচু করে দেখাবো, দুই হাত নারায় তাকবীর, নারায় তাকবীর, হাত নামাবেন না বাজারের 1 মিনিট,
এই সূরাটা কোরআন মাজিদের মধ্যে আছে না নাই? জবান খোলেন না আছে না নাই? তাহলে এই সূরাটা যদি কোরআন মাজিদের মধ্যে থাকে তাহলে আপনি আমি কোরআন পড়তে পারি কি পারি না? হাত নামান না, পারি কি পারি না? তাহলে কিছুক্ষণ আগে তো হাত উঁচু করছেন যে পারেন না, তার মানে বোঝা গেল যে আমরা সবাই পুরোটা পারি না, কিন্তু কোরআনের কিছু অংশ তো পারি, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এই কোরআন হাশরের ভাষা, মিজানের ভাষা, ফুলসুরাতের ভাষা, কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতাদের সাথে কথোপকথনের ভাষাও আল্লাহর কোরআন কিনা কথা বলেন আপনারা? তাহলে সেই কোরআন আমরা সবাই পারি কিন্তু জানি না। আজ থেকে কেউ যদি বলে যে তোমরা কোরআন কে কে পড়তে পারো, আমরা সবাই হাত উঁচু করতে পারবো কি পারবো না? কথা বলেন পারবো কি না? ভাইরা, কিয়ামতের দিন আল্লাহ পাক ঠিক একই ভাবে প্রশ্ন করবে, কোরআন পড়তে পারো? ইকরা, পড়ো। ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে করে করে কোরআন পড়তে, নামাজে যেভাবে কোরআন পড়তে, তেলাওয়াতে যেভাবে, মা বোনেরা বাড়িতে কোরআন পড়তে, আজকে আমি আল্লাহকে কোরআন শোনাতে হবে তোমাদেরকে। সুবহানাল্লাহ বলেন। কারণ জান্নাতের সবার সওয়াব একই রকম তো হবে না, হবে কি? পৃথিবীতে কারো একতলা, দুইতলা, পাঁচতলা বাড়ি, কারো টিনের বাড়ি, কারো সোনের ঘর, কারো মেটে ঘর, কারো ছাপড়া, কেউ কিছু বাঁশপাতা দিয়ে, মানে কি বলে ওই তালপাতা দিয়ে ঘর বানিয়ে, কিন্তু পৃথিবীতে মানুষ থাকে, মানে যার আয় যেমন তার বসবাস, খাওয়া দাওয়া, চলাফেরার অবস্থাও তেমন। কিয়ামতের দিন আল্লাহ পাক এভাবেই করে দেখবে যে পৃথিবীতে কে কতটুকু অর্জন করে নিয়েছে, তো আজকে তার ক্লাসিফিকেশন অনুসারে, শ্রেণীবিন্যাস অনুসারে আমি জান্নাত দিব। সবাইকে সমান জান্নাত দিলে তো চলবে না, তো সেটার জান্নাতের ক্লাসিফিকেশন এবং বর্ণনাতীত শ্রেণীবিন্যাস কি হবে? আজকে যে যে কয় আয়াত, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একটা আয়াত, ইন্না আতাইনাকাল কাউসার একটি আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ একটি আয়াত, আর রহমান, আল্লামাল কোরআন এগুলো একটি আয়াত, এরকম যে যে কয়টা আয়াত আমাকে শোনাতে পারবে, বলতেছেন কে? জোরে বলেন না কে? আমি আল্লাহ পাক প্রত্যেকটা আয়াতের বিনিময়ে, প্রত্যেকটা আয়াতের বদৌলতে তোমাদেরকে এক এক তলা জান্নাত, এক এক তলা বাড়ির মালিক আমি বানায় দেব। সুবহানাল্লাহ। তাহলে সেই দিন যার যত বেশি কোরআন জানা থাকবে, কোরআন মুখস্ত থাকবে, কোরআন পড়তে পারবে, আল্লাহকে শোনাতে পারবে, প্রত্যেকটা আয়াতের বদৌলতে এক এক তলা জান্নাত তার জন্য বরাদ্দ বেশি হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তার মানে এই কোরআন আমাদের পড়া, শোনা, জানা, কোরআনের খেদমত করার দরকার আছে না নেই? জোরে বলুন আছে না নেই? সেটাই যদি থাকতো মুমিনরা আজকে কোরআন থেকে দূরে থাকতে পারতো না। জমানা পাল্টে গেছে, সময় উল্টে গেছে, চার দোকানে জায়গা হয় না, মাহফিলের লোক হয় না। কথা বলেন ঠিক না বে? ঠিক। আজকে দেখবেন যে চিনির থেকে গুড়ের দাম সমাজের মধ্যে বেশি হয়ে গেছে, ভালো মানুষের থেকে খারাপ মানুষগুলোর বর্তমান পাওয়ার এবং ক্রেডিট বেড়ে গেছে, এগুলো কিয়ামতের আলামত। আগে মানুষ যাকে দাম দিত না, আজকে অর্থের ভয়ে, তার ক্ষমতার ভয়ে, অস্ত্রের ভয়ে মানুষ তাকে সালাম দিতেছে। কথা বলেন ঠিক না বে? ঠিক। আমার ভাইয়েরা, এই জন্য আমাদেরকে কোরআন নিয়ে থাকতে হবে, কোরআন মানতে হবে। কোরআন মানবে যারা, শুধুমাত্র একমাত্র তারাই জান্নাতের মেহমান হতে পারবে। কোরআন যারা মানবে না, জান্নাতের সুঘ্রাণ তারা পাবে না। এই জন্য কোরআনের সাথে আমরা ছিলাম, আছি এবং থাকবো। আল্লাহর কোরআন আছে যেখানে আমলিগ, বিএনপি, জামাত ইসলাম, তাবলিগ, পাবলিক যে জিদল করি না কেন, কোরআন শোনা আর মানার ক্ষেত্রে, কোরআন বলা আর এই কোরআনের খেদমতের ক্ষেত্রে আমাদের কোনো দল বেদল করার সুযোগ আছে কি? কারণ আমরা সকলেই মুমিন। মুমিন হতে হলে কোরআন মান্য করা ছাড়া আর কোনো কিছু মান্য করা যাবে? বিশ্বনবীর জীবন আদর্শ ছাড়া অন্য কোন ছাতা মাতা, হাবাজুবি, অন্য নেতার জীবন আদর্শ গ্রহণ মুমিনরা করতে পারবে না। এই জন্য আমার ভাইয়েরা, পবিত্র কোরআন মাজিদের সাজানোর দিক দিয়ে দ্বিতীয় নাম্বার সূরা, কত নাম্বার সূরা? কারণ বক্তার তো অভাব নাই, আমি সহ আজ আলোচনা করব চারজন। এর আগে হয়তো কেউ করেছেন, সকালবেলা কোন বক্তা কি ওয়াজ করেছে, কি বিষয় করেছে আপনারা বলতে পারবেন না। তাহলে ওয়াজের সাথে যদি আমল না মেলে, কিয়ামত পর্যন্ত মাহফিল হলে কিন্তু কাজ হবে না। কথা বলেন ঠিক না বেটি? আপনার জীবনে এক একটা মাহফিল থেকে একটা কথাও যদি আপনি আমলে নিতে পারেন, তাহলে কম বেশি 50-100 মাহফিলে আপনার 100টা আমল আপনার কাছে চলে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথমে জেনেছি কোরআন মাজিদের সূরার সংখ্যা হলো 114টা। কতগুলা একটু মুখে মুখে বলুন না, কতগুলা?
আমি তেলাওয়াত করেছি দুই নম্বর সূরা, কয় নম্বর সূরা? দুই নম্বর সূরা। কুরআন মাজিদ সাজানোর দিক দিয়ে সূরা ফাতিহা, বাকারা, আল ইমরান, নিসা, মাইদা এভাবে করে সাজানো হয়েছে, আর নাজিলের দিক দিয়ে বা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাক থেকে নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন তো, এটা সাজানোর দিক দিয়ে দুই নম্বর, বাকারা সাজানোর দিক দিয়ে কয় নম্বর? দুই নম্বর। নাজিলের দিক দিয়ে সূরাতুল বাকারা হলো 87 নম্বরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আয়াত সংখ্যা হলো 286টা আয়াত। কতগুলো আয়াত? 286। কোরআনের সর্ববৃহৎ সূরা এটি, এর থেকে বড় সূরা আর কোরআন মাজিদে নাই। রুকু হলো 40টা। কতগুলো রুকু? 40টা রুকু। সূরা ফাতিহা থেকে এক পারা থেকে তিন পারা হয়ে গেছে এই কোরআন মাজিদের প্রথম সূরা। আল্লাহর নবী বলছেন, শুনতেছেন আপনারা, কোন মা বোন পুরুষ যদি আল্লাহর এই কোরআনের সূরা বাকারা তার ঘরের মধ্যে তেলাওয়াত করে, তিন দিন পর্যন্ত ওই ঘরের মধ্যে কোনো শয়তান ঢুকতে তো পারে না, কোনো ইবলিস ওই ঘরের দিকে উঁকি মেরে তাকাতেও পারে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই সূরার আমল আমাদের করা দরকার আছে না নেই? তাহলে আয়াত পেয়েছি 286, রুকু হলো 40, শব্দের দিক দিয়ে এই সূরার মধ্যে শব্দ এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মাজিদে, এই সূরা বাকারার মধ্যে শব্দ এসেছে 6021টা। কতগুলো শব্দ? 6021। অক্ষরগুলো গুণগুণে পাওয়া গেছে 25003টা অক্ষর এই সূরা বাকারার মধ্যে আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোন মানুষ যদি পড়ে এক একটা আয়াতে 10টা করে নেকি দিয়ে দিবেন, কে? জোরে বলেন, কে? বুঝে পড়েন আর না বুঝে পড়েন, তাহলে 25,300 গুণ 10, কত লক্ষ কোটি সওয়াব আল্লাহ দিতে পারেন। আমার ভাইরা, সেই সূরার আমি দুই নম্বর পারার দুই নম্বর পৃষ্ঠার 8 এবং 9 লাইন থেকে 151, 52 এবং 53 এই তিনটি আয়াতের কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন এর উপরে আমাদের কিছু কথা বলা আর বুঝে আমল করার তৌফিক দিয়ে দেয়। জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী আমার, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি বান্দাদেরকে বলে দাও তারা যেন আমার নামের জিকির করে কথাটা কার। জিকির করার কথা বলেছেন কে? আমরা কিছুক্ষণ আগে জিকির করলাম কার নামে? আওয়াজ করে বলি কার নামে? আল্লাহ বলতেছে ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমারে ডাকো মনে করো না, দুনিয়াতে তোমরাই শুধু আমি আল্লাহ আল্লাহর জিকির করতেছো। যেই বান্দা আমি আল্লাহ বলে ডাক দাও, আমি আরশে আযীম থেকে তোমাকে স্মরণ করে বান্দা বান্দা বলে একটা ডাকের 70 বার জবাব দিয়া দে। ইউ রিমেম্বার মি, আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে যারা স্মরণ করবে আমার পক্ষ থেকে তোমাদেরকেও স্মরণ করা হবে। সুবহানাল্লাহ। চারটেখানি কথা, আপনি আল্লাহকে ডাকতেছেন, আল্লাহ আপনাকে ডাকতেছে, এর থেকে আর বড় পাওয়া বড় চাওয়ার কিছু হতে পারে? আল্লাহ বলতেছে ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, খবরদার তোমরা আমার সাথে শরীক করো না। ওয়াশকুরুলি, তোমরা আমার শুকরিয়া জ্ঞাপন করো। ওয়ালা তাকফুরুন, আমার সাথে তোমরা না শুকরিয়া আদায় করো না, কারণ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলতেছে শুকরিয়া আদায় করলে দুনিয়াতে নিয়ামত বেড়ে যায়, শুকরিয়া যখন মানুষ ছেড়ে দেয় নিয়ামতটা কমে যায়, তাকে আযাবে গ্রেফতার করে ভাই। এই জন্য আল্লাহ পাক বলতেছে আমাকে যারা স্মরণ করবা আমার পক্ষ থেকেও তোমাদের স্মরণ করা হবে, আমার শুকরিয়া যারা আদায় করবা তোমাদের নিয়ামতকে বহু গুণে বাড়িয়ে দেওয়া হবে। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ এগুলো কার জিকির? সুবহানাল্লাহ এটা কার জিকির? আলহামদুলিল্লাহ এটা কার জিকির? লা ইলাহা এটা কার জিকির? বিশ্বনবী বলতেছে জাদ্দিদু ঈমানাকুম, ও আমার উম্মতেরা তোমরা তোমাদের ঈমানকে একটু বাড়াও, ঈমানকে নবায়ন করো, ঈমানকে বৃদ্ধি করো। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তোমাদেরকে এই কথা বললাম নবীকে। এবার সাহাবীরা বলতেছে কি লামা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কাইফা নুজাদ্দিদু ঈমানানা, কিভাবে আমরা আমাদের ঈমানকে নবায়ন করতে পারবো, এটাকে নতুন করে পারবো। আল্লাহর নবী বললেন কাসিরু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি করে যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, আল্লাহ পাক তোমাদের ঈমানটাকে আরো বহুগুণে বাড়ায়া দেবে। আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে জিকিরের অনেকগুলো অর্থ রয়েছে। এই কোরআনের আরেকটি নাম হলো জিকির। সুবহানাল্লাহ বলেন আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। পৃথিবীতে যত নফল ইবাদাত রয়েছে, এই সমস্ত ইবাদাতের শ্রেষ্ঠ ইবাদাত হলো কোরআন মাজিদ তেলাওয়াত করা। আল্লাহ বলছে নবী আমার নবী মুসা আলাইহিস সালাম আমার সাথে কথা বলতো তুর পাহাড়ে। যে জোরে বলেন কোন পাহাড়ে, আরো জোরে বলেন কোন পাহাড়ে। ও কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহর সাথে মুসার এত বন্ধুত্ব হয়েছিল, যদিও রাজা জয়ীব, আল্লাহর সাথে মুসার গল্প কথোপকথনে বন্ধুত্ব সুলভ আচরণে বলতেছে আল্লাহ তুমি বলো তো আজকে দুপুর বেলাতে আমি কি দিয়ে ভাত খাবো। আল্লাহ বললেন মুসা তুমি বাড়িতে যে শাক দিয়ে ভাত খাবা, কি দিয়ে ভাত খাবা? মুসা বলল আল্লাহ পাক না, আমি তো কই মাছ আমার মায়ের কাছে দিয়ে এসেছি, আমি কই মাছ দিয়ে ভাত খাবো। সুবহানাল্লাহ বল, তাহলে আল্লাহর সাথে কতটা হৃদ্যতা, গভীর সম্পর্ক থাকলে এভাবে কথা হতে পারে। কিন্তু মুসা কই মাছ মারতে পারে কিন্তু খাওয়ার যোগ্যতা আল্লাহ না দিলে আসেনি। আল্লাহর কথা তো কথা, আল্লাহ বলছে তুমি কই দিয়ে ভাত খাবে, মুসা বলে না বন্ধু আমি কই মাছ দিয়ে ভাত খাবো, শাক দিয়ে ভাত খাবো না, কারণ মাকে দিয়ে এসেছি আমি কই মাছ। ও বন্ধু রে, ও ভাইরা, যুবক ভাইরা আমার, আজকে মাহফিল না শুনে আশেপাশে ঘোরাফেরা করছো, কোরআন বাদ দিয়ে আজকে অন্য সংবিধান নিয়ে নাচানাচি করছো, আল্লাহু আকবার তাকবীর ধ্বনি তোমরা দিতে চাও না, নামাজ আদায় করতে চাও না, তোমরা মনে করো ভ্যান নিয়ে গেলেই রিজিক পাওয়া যাবে, চাকরিতে গেলেই খাবার পাওয়া যাবে, মাঠে গেলেই ধান রোপণ করা যাবে। না, আমার আল্লাহ যদি না দেয় তোমার রিজিকের ব্যবস্থা কিন্তু হবে না। একটা মানুষ গাড়ি নিয়ে রাস্তায় যেতে পারে, লাশ হয়ে ফিরে আসে না, আসে না। বিদেশে টাকা আয় করার জন্য যায়, কত স্বামী স্ত্রীর কাছে লাশ হয়ে ফিরে আসে, মা বাবার সামনে সন্তান লাশ হয়ে ফিরে আসে, সন্তানের কাছে পিতা মাতা লাশ হয়ে ফিরে আসে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে, তুমি আমি কিছু চাইলেই হবে না। এই জন্য সব কিছুর থেকে যাকে শ্রেষ্ঠ মানতে হবে, যার উপরে তাওয়াক্কল তো করতে হবে, তার নাম কি আর আসতে বলেন, তার কি নাম? আমার ভাইয়েরা, আল্লাহর নবী মুসা বাড়িতে এসে বলছে মা ভাত দাও, ভাত দিয়েছে শাক ভাজি দিয়ে বলল মা কারণটা কি? আমি না কই মাছ মেরেছি বলে বাজান খেয়াল নেই। প্রতিবেশীর বাড়িতে যাও, যে বাড়িতেই খোঁজ নাই, এ কারণে সে কারণে ও কারণে সবাই আজকে শাক ভেজে রেখেছে। সুবহানাল্লাহ, কি আল্লাহ কি সম্পর্ক! আল্লাহ বলতেছে নবী রে তোমার উম্মতের জন্য তুর পাহাড়ে আসতে হবে না। কোন মানুষ যদি আল্লাহর কোরআন পড়তে শুরু করে, একটা আয়াত তারা পড়বে আর সরাসরি আমি আল্লাহ পাকের সাথে কথা বলবে। ভাইরা আমার, তাহলে এই কোরআন আজকে আপনার আমার কাছে আছে না নাই? বাল হুয়া কুরআনুম মাজীদ ফি লাওহিম মাহফুজ, কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। ঠিক না বে ঠিক? কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান, একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে। পড়ে কি পড়ে না? একটি ছেলে কারি হলে পড়বে কোরআন মৃত্যুকালে, মৃত্যুর কষ্ট যাবে দূরে, থাকবে রে ঈমান, কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। জোরে বলেন আমিন। আল্লাহর নবী বলতেছে যত বড় পাপী হোক না কেন, মৃত্যু সময় তার শিওরে বসে যদি সে কোন মানুষ তেলাওয়াত করে আসি والقرآن الحكيم। একটা আওয়াজ
করে চিৎকার মেরে মুখ খুলে হৃদয় খুলে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়ের আল্লাহর নবী বলতেছে সূরা ইয়াসিন তেলাওয়াত করলে মৃত্যুর কষ্টের আযাবের ফেরেশতা তাকে আযাব দিতে পারে না, ওই ব্যক্তি কালেমা পড়ে দুনিয়ার থেকে বিদায় হতে পারে। এই জন্য কোরআন যে ঘরে নাই, যে মাবুনের কাছে কোরআন নাই, যে সন্তান নামক শয়তান কোরআন পড়তে জানে না, মা বাবার জন্য ওই সন্তান ইহকাল এবং পরকালে কোনো কল্যাণ দিতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? ক্ষমা করে দে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আমরা এই জন্য নামাজ যারা পড়ি আল্লাহ যারা পড়ে না তাদেরকে পড়ার তৌফিক দেয়া দিক, জোরে বলুন আমিন। আজকে যুবকেরা কোরআন শুনতে চায় না, গান আছে যেখানে আজেবাজে শয়তানি বদজাতি আড্ডা জুয়া মামুনরা যে কোরআন বাদ দিয়ে স্টার জলসা জি বাংলা এভাবে করে যত আজেবাজে শিয়াল গুলো আছে সেখানে বসে যায়, অথচ কোরআন তাদের ভালো লাগে না। তার মানে বোঝা যাবে যাদের কাছে হৃদয়ে কোরআনের জায়গা নাই ওদের কাছে শয়তানের জায়গা উপস্থিত হয়। কথা বলেন ঠিক কিনা? যুবক গান গা, এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও, বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। জীবনটা কার? কথা কন না কার? ওর বাপের বাড়ির জীবন ওর সে ভালোবেসে বন্ধুরে দিয়ে দিচ্ছে, চিন্তা করতে পারে? অথচ যদি আল্লাহর জন্য এই গানটা হয়ে যেত, এ জীবন তোমাকে দিলাম আল্লাহ তুমি শুধু জান্নাত দিও, প্রভু তুমি শুধু ক্ষমা করে দিও, খুশি হয়ে যেতেন কে? জোরে কর না কে? সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকে আল্লাহ আরো প্রিয়, তুমি শুধু জান্নাত দিও, প্রভু তুমি শুধু ক্ষমা করে দিও। জোরে বলি আমিন। আমার ভাইয়েরা বাপ জানে না, এই জন্য আল্লাহর কোরআন আমাদের পড়তে হবে। আল্লাহর নবী বলতেছে কেউ কোরআন পড়লে সে আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারবে, কোনো মোবাইল লাগবে না, নাম্বার লাগবে না। আর আমি নবীর সাথে যদি কেউ কথা বলতে চায় সে যেন আমার হাদিস পড়ে, যখন সে আমার হাদিস পড়বে আমি নবীর সাথে সে সরাসরি কথা বলতে পারবে। আমার ভাইয়েরা বলতেছিলাম ফাদকুরুনি, আল্লাহ বলতেছে আমার জিকির করো, সর্বোত্তম জিকির হলো আল্লাহর কোরআন বলতেছে সূরাতুত তহা 16 নাম্বার পারার আল্লাহ পাকের এই কোরআন থেকে 11 নাম্বার পৃষ্ঠায় আল্লাহ বলতেছে ওয়া আকিমিস সালাতা লিযিকরি। পৃথিবীতে যত জিকির রয়েছে আল্লাহকে যত কায়দায় স্মরণ করা যায়, নামাজের থেকে ভালো জিকির, নামাজের থেকে উত্তম জিকির আর কিছুই হতে পারে না। কথাটা কার? ওয়াকিমিস সালাতা লিযিকরি, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, এটাই হলো সর্বোত্তম জিকির। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই নামাজ পড়লে কি হবে? মূলত সালাত নিয়ে আজকে আমার কথা আপনাদেরকে একটু সাইজ করে নিলাম। যদিও গভীর রাত, অনেক কোরআনের পাগলেরা এখনো আসতেছে, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিক, জোরে বলুন আমিন। কারণ কোরআন শুনলে মুমিনেরা বিছানায়ও থাকতে পারে না, আশেপাশে থাকতে পারে না, কোরআনের সাথে যাদের দিলের রশ্মি রয়েছে কোরআন শুরু করলেই তাদের কলিজার মধ্যে টান দিয়ে কোরআন তাদেরকে নিয়ে আসে, সুবহানাল্লাহ। কারণ মানুষ যখন মরে যাবে ডান দিকেই কোরআন তার বন্ধু হয়ে যাবে, বাম দিকে সদগা গুলো এসে হাজির হয়ে যাবে, এই নামাজ মাথার কাছে এসে দাঁড়িয়ে যাবে, অন্য অন্য আমলগুলো পায়ের কাছে এসে বান্দাকে প্রোটেক্ট করবে। যেই সময় কবরের মধ্যে ওই বান্দাকে প্রোটেক্ট দেওয়ার মতো আর কেউ থাকবে না, থাকবে নি, কথা বলেন থাকে নি। কবরের মধ্যে রাখার পরে এই কোরআন আপনার বাতি হবে, এই নামাজ আপনার সাথী হবে, আজকের দান সদগা আপনার বন্ধু হয়ে যাবে। আল্লাহ পাক এই কোরআনওয়ালাদেরকে এমন ভাবে মহাব্বত করবে। বুখারী শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, শুনবেন আপনারা, বনী ইসরায়েলের রাওয়ায়েতের বর্ণনায়, একজন ব্যক্তি সারাটা জীবন অন্যায় করেছে, কেউ বলেছে সে 99টা মানুষকে হত্যা করেছে, কতজনকে? আপনার আমার জীবনে এত গুনাহ আসেনি,
কথা কন্যা আছে নাকি? এত গুনাহ নাই, কিন্তু আমার ভাইরা শেষ পর্যন্ত চিন্তা করলো কি করে মাপ পাওয়া যায়। একজন বুজুর্গানে আলেমের কাছে যে জিজ্ঞেস করলো, আমি কি করে আল্লাহর কাছে ক্ষমা পাবো, আমি তো এই কাজ করেছি। বলে, তোমার মতো এত কাটটা কাফেরকে আল্লাহ ক্ষমা করবে না, তুমি এত বড় পাপী। ও চিন্তা করছে, 99টা তো শেষ করেছি, তোরও শেষ করে ফেলবো, কারণ আল্লাহ পাক বলছে, লা তাকরা তুমির রহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহ বড় যত, তার রহমত বড় তত। সুবহানাল্লাহ। বলেন, তোমার আমার জীবনে এত গুনাহ হয় নাই মা বোনেরা, যুবক ভাইয়েরা বাবারা আমার, আল্লাহর পবিত্রতা নষ্ট করতে পারে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই যে মধুমতি নদী আপনারা চিনেন, এখানে এক পাশে যদি 100 মানুষ বসে প্রস্রাব করে, তাহলে নদীর পানি কি পবিত্র থেকে অপবিত্র হবে? কথা বলেন হবেনি। এই যে আমরা যারা পর্দা পার হই, গত রাত 4টায় বাসায় ফিরেছি, পদ্মায় একদিকে মানুষ পায়খানা প্রস্রাব করছে, আবার আর একদিকে পদ্মার পানি প্রসিদ্ধিত করে মানুষ খাচ্ছে, কারণ আল্লাহর নবী বলতেছে, আল জা আল মা উল জা তাহিরন ওয়া মুতাতাহিরন, যেই পানি, যেই পানিটা প্রবাহমান, যেই পানিটা স্রোতের মতো ভেসে যায়, ওতে কোনো অপবিত্র থাকতে পারে? আল্লাহর নবী বিশ্ব নবীর এই কথাটাকে উপমা দিতে যে আল্লামা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, একটা বিশাল আকারের গরু, তার উপর একটা মাছি পড়লে যেমন গরুর কোনো যায় আসে না, গরুর কষ্ট হয় না, কিন্তু সে যদি এসে বলে মাছি, গুরুকে বলতেছে আমার ভুল হয়ে গেছে, আমি আপনার শরীরের উপরে পড়ছি, আপনি আমার মাফ করে দেন, তাহলে এই গরুটা খুশি হবে না, বেজার হবে? তিনি বলতেছে, সারা জীবন অন্যায় করার পরে কোন মানুষ যদি আল্লাহর কাছে ওইভাবে করে বলে, আল্লাহ তোমার কাছে তাওবা করলাম, নামাজ পড়ি নাই, আবার নতুন করে নামাজ ধরলাম, কোরআন পড়তে পারি না, কোরআন শেখার চেষ্টা করলাম, আর সারা জীবনের মালিক আমার মাফ করে দাও, আল্লাহ বলেন, বান্দারে তোর সারা জীবনের গুনাহ তো আমার কাছে কোনো গুনাহই মনে হয় নাই, আল্লাহু আকবার, তোর ফিরে আসাটাই আমার কাছে উত্তম মনে হয়েছে। আস্তাবদিল কওমান গায়রুকুম, আমি যখন একটা জাতিকে আরেকটা জাতির জায়গায় স্থলাভিষিক্ত করে দেই, আমি আল্লাহ পাক তোর সমস্ত গুনার জায়গায় নেকি দিয়ে ভরে দিলাম, যতগুলো গুনাহ আছে ওইটা মুছে দিয়ে ওই জায়গাটা আমার কাছে দোয়া করে ফিরে আসার কারণে সব সওয়াব দিয়ে আমি ভরিয়ে দিলাম। এমন আল্লাহ পাওয়ার পরেও কি মানুষ আল্লাহ থেকে দূরে থাকতে পারে? কথা বলেন পারে? আমার ভাইয়েরা, এই ব্যক্তিটা 100টা খুন তার করা হয়ে গেল, মানুষের কাছে জিজ্ঞেস করলো কি করে আমি মাপ পাবো। এবার আর একজন বললেন, যা ওইখানে একটা মানুষ কুরআন মানুষকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। বলে আল্লাহর নবী বলছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের সমাজে, তোমাদের রাষ্ট্রে, তোমাদের এলাকায়, তোমাদের বাড়িতে, তোমাদের আশেপাশের মধ্যে ওই ব্যক্তিটা সব থেকে দামি মানুষ, যে মানুষটা কোরআন শিক্ষা করে। সুবহানাল্লাহ। বলেন, এবং মানুষদেরকে শিখায়। এই জন্য যদি কোনো আল্লাহ আর ওলি দেখতে চাও, পীর সাহেব দেখতে চাও, দিনদার ফরজগার দেখতে পাও, তার কাছে চলে যাও, যে সকাল বেলাতে সন্তানদেরকে আল্লাহ পাকের সাথে কথা বলা শিখায়, আল্লাহর পরিচয় যারা শিখায়, বাচ্চাদেরকে কালিমাটা পড়ায়, আলিফ বা তা সা শিখিয়ে মানুষদেরকে আল্লাহ চিনায়, ওই হলো এই জামানার শ্রেষ্ঠ ওলি। আর আস্তে কন, সুবহানাল্লাহ। কিন্তু আজকে বড় ভালো লাগার বিষয়, শাহ মাহমুদুল্লাহ সাহেব আসছে, আল্লাহর ওলি, তাকে আমি অবশ্যই সম্মান শ্রদ্ধা করি, কিন্তু আমাদের ফরিদপুরে পীর ফুটে এক শয়তান বসে আছে, দাড়ি নাই, টুপি নাই, একেবারে হুক হুক করে জিকির করে, নামাজ রোজার সাথে খোঁজ নাই, ইনিও নিজের পীর বলে দাবি করে, কন্যা আছে না কথা কন? একজন পীর সুন্নাত না মুস্তাহাবও ছেড়ে দিতে পারে না, আর ওই মুস্তাহাব ছেড়ে না দিয়ে ওয়াজিব পর্যন্ত যে বাদ দিয়েছে, ক্লিন শেভ করে, কানের মধ্যে আর ফেন ছবি দিয়া, যারা চশমা পরে জাতির সামনে পীর সাজতে চায়, ওরা প্রকৃত ভালো মানুষ না, ওরা সমাজের আল্লাহওয়ালাদের পীর না, ওরা হলো শয়তানের থেকেও বড় পীর। এইগুলোর মুরিদ গুলো দেখবেন নামাজ নাই, কালাম নাই, সার দোকানে আড্ডায়, ওদের ফতোয়ায় ওখানে বসা যায় না, জিজ্ঞেস করবেন নামাজ পড়ছো কয় না, আবার হুজুরের ভুল ধরায়, আলেমের ভুল ধরায়, হাফেজের ভুল ধরায়, কোরআন বলা, ইসলাম বলা, দাড়িওয়ালাদের ভুল ধরায়, তারা উঠে পড়ে লাগে, কথা কন না? কথা বলেন না আপনারা?
যাদের কাছে দাড়ি নাই নামাজ নাই ওই সমস্ত শয়তান মার্কা পীরদের সাথে মুসলমানের কোন সম্পর্ক নাই। একদিন যে বাবার দরবারে যদি সেজদা দিলে বাবারে কিছু চাউল দিলে নজরানা দিলে যদি জান্নাতে যাওয়া যেত তাহলে তো ইসলাম এত কষ্ট করে তাইফের ময়দানে অসংখ্য সাহাবীর জীবন দিয়ে উহুদের প্রান্তে 70 জন সাহাবী শাহাদাত বরণ করে এই কোরআন সমাজে আসতো না। কথা বলেন ঠিক না বেটি? রসুল শুধু মানুষকে বায়াত করে দিত, যা খুশি করো গে, নামাজ না পড়লেও কোনো সমস্যা নাই, পড়লেও কোনো সমস্যা নাই, মাঝে মাঝে এক বছর পরে একবার আমার দরবারে আসবা, ধান চাল গম যা খুশি তা দিবা, জান্নাতে হাত ধরে নিয়ে যাব। আরে বাজানের আমার, এটা তো দিল্লিকে লাড্ডু নয়, কোরআনটা ইসলামটা কষ্টের বিনিময়ে আমাদের পেতে হয়েছে। এই জন্য যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, আজেবাজে মানুষের সাথে তাদের সম্পর্ক থাকতে পারে। কথা বলেন পারে? আমার ভাইয়েরা বলতেছিলাম এই ব্যক্তিটি চলে গেছে সেই হুজুরের বাড়িতে, যাওয়ার পরে আল্লাহর এই কোরআন তার কাছে শিক্ষা নিয়েছে তওবা তাহলিল করে। এই ব্যক্তিটি যখন বাড়ির দিকে ফিরবে এই ব্যক্তিটাকে দুনিয়ার থেকে আল্লাহ বিদায় করে নিয়েছে। আল্লাহু আকবার বলেন। আপনারা জানেন অনেক কথা এভাবে শুনেছেন, কবরের মধ্যে যখন তাকে জিজ্ঞেস করা হয় সে কিছুই পারে না, শিখেছে আলিব্বা তাসা। কি শিখেছে? আলিব্বা তাসা। এখন ফেরেশতা বলে মান রব্বুকা তোমার রবকে, ওমান দিনুকা তোমার দিন কি, ওমান নবিউকা তোমার নবীকে, সে শুধু ওই একই কথা বলে। আল্লাহ আকবার বলেন। আল্লাহর কাছে যে পড়ছে আল্লাহ জীবনে তো এরকম কোন কবরের মধ্যে এসে আমরা বিপদে পড়ি নাই। হয়তো বলেন হায়হাত হায়হাত আল্লাহ আদ্রি দুর্ভোগ আমি কিছুই জানি না, না হয় মুমিনেরা জবাব দেয় রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা। পড়েন আপনারা? পড়েন না? বলেন রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ এরকম বিদঘুটে বারকা লোকের সামনে পড়ি নাই। আল্লাহ বললেন ফেরেশতারা রে ও জীবনে কোরআন শিখার জন্য তাওবা করে দিনে ফিরে আসার জন্য চেষ্টা করেছে, ওকে আর কোনো পরীক্ষা করিস না যে তাওবা করেছে আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর আস্তে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা কি পাপ করেছো কি গুনাহ করেছো, কোনো গুনাহই তোমার দ্বারা সংঘটিত হয় নাই। ইতিহাস থেকে দিকে যদি আমরা তাকাই আল্লাহর কোরআন 24-25 পারা একটি বর্ণনায় রয়েছে, 24 পারার মধ্যে আল্লাহ বলতে লা তাকুনু তুমির রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিয়া। এই আয়াতটি আল্লাহ পাকের নবীর উপরে এমন একটি সময় নাজিল হলো। মা বোনেরা যুবক ভাইয়েরা একটু খেয়াল করো, আল্লাহর নবীর কাছে একজন লোক এসেছে তখন ঈমান আনে নাই, তার নাম হলো দাহিয়াতুল কলব। জোরে বলেন কি নাম? নবীর কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ইসলামের স্বাদ গ্রহণ করতে চাই, আমি মুসলমান হতে চাই, তবে আমার মন বলে আমার জীবনে সংগঠিত যেই পাপ গুলো রয়েছে অন্যায় গুলো রয়েছে এইগুলো কি আল্লাহ আমাকে মাফ করবে? আল্লাহর নবী বললেন তুমি কি বলতে চাও? ভাইরা আমার, হাজি বাবারা যারা হজে গিয়েছেন আল্লাহ নবীর দেশে গিয়েছেন, সেখানে এখনো এমন একটি কবর রয়েছে যার মধ্যে জীবন্ত কন্যা সন্তানগুলোকে নারীদেরকে মেয়েদেরকে জীবন্ত কবর দেয়া হয়। ওরকম সময়ে মক্কার মানুষেরা তাদেরকে নারী হলেই কবর দিয়ে দিত। জোরে বলেন না, নাউযু বিল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে ওয়াইদা সুহুফু নুশিরাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বুসিরাত। কিয়ামতের দিন নিষ্পাপ ছোট ছোট শিশুগুলোকে কন্যাগুলোকে আমি জিজ্ঞেস করব তোমাদেরকে কি অপরাধে পৃথিবীর মানুষগুলো জবাব করেছিল, হত্যা করে মেরে ফেলেছিল? আমার ভাইয়েরা আজকে পরিবার পরিকল্পনার নামে আমার মা বোনেরা
আজকে মুসলমান সন্তান মুশরিকদের অনুকরণে অসংখ্য বাচ্চাগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে, অথচ আল্লাহর নবী বলতেছে তোমরা আমার উম্মতকে বৃদ্ধি করো যাতে করে কিয়ামতের দিন আমি আমার অধিক উম্মতের কারণে মানুষের সামনে গর্ববোধ করতে পারি। আদম থেকে যত মানুষের যত উম্মত, আমি বিশ্ব নবীর একাই তার থেকে বেশি উম্মত। সুবহানাল্লাহ বলেন। আজ থেকে 30-50 বছর আগের দিকে তাকান, জমি আরো বেশি ছিল, ঘর বাড়ি কম ছিল, মানুষের খাদ্যে কষ্ট হতো। এখন না খেয়ে মরে যাওয়ার সংখ্যা বা ভাত পায় না এরকম লোক 50 গ্রামে খুঁজলেও একজন পাওয়া যায় না। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহর নবী বলতেছে খবরদার, রিজিকের ভয়ে খাদ্যের ভয়ে কোন সন্তানকে তোমরা মেরে ফেলো না, কারণ যে পৃথিবীতে আসবে ওর রিজিক আল্লাহ পাক দিয়ে তোমার ঘরে তাকে পাঠাবে। জোরকল্লা সুবহানাল্লাহ। তবে তোমার আমার পাপের কারণে অনেক সময় তোমার আমার কষ্ট হয়, এটা তোমার আমার পাপের ফসল। যদি আল্লাহকে চিনতে পারতাম তাহলে তোমার আমার কষ্ট হতো না। আমার ভাইয়েরা বলতেছিলাম সাহাবী দাহিয়াতুল কলবের কথা, তিনি নবীকে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবদ্দশায় প্রায় 70-69টা কন্যাকে, মেয়েকে নিজের মেয়ে সহ জীবন্ত কবরের মধ্যে পুঁতে দিয়েছি, দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি। সংখ্যা কত? 70-69। তবে আমার মনের মধ্যে কোনো ব্যথা জাগেনি, আপনার কাছে আসার প্রয়োজনটাও অনুভব আমার হৃদয়ে হয়নি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কিন্তু সর্বশেষ আমার কন্যা উম্মে জামিল, জামিলাকে আমি যখন কবর দিয়েছি সেই মর্মান্তিক ব্যবহার, আমাকে বাবা বলে তার চিৎকার আমাকে বারবার তাড়া করে ফেলেছে। আমি সেই দিন থেকে আর মনটা স্থির করতে পারি নাই। আল্লাহর নবী নির্বাক ভাবে চেয়ে আছে দাহিয়ার দিকে। ও দাহিয়ারে কি বলতে চাও বলে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সিরিয়ার মধ্যে ব্যবসা করতাম, ইতিমধ্যে ব্যবসা থেকে বাড়িতে আসলাম, আমার স্ত্রীর সাথে রাত যাপনের মাধ্যমে আমার স্ত্রী সন্তান সম্ভব হলো, আমার ব্যবসায়ী প্রয়োজনে আবার সিরিয়ার দিকে যেতে হলো, আমি আমার স্ত্রীকে ওসিয়াত করলাম, প্রাণের প্রিয়তমা স্ত্রী গো, যদি আমার ঔরর যাতে তোমার গর্ভের মধ্যে পুত্র সন্তান হয় তাহলে জীবিত রাখবা, আর যদি মেয়ে সন্তান আসে তাহলে তুমি মেরে ফেলবা। আমার যুবক ভাইয়েরা, সম্মানিত আমার বোনেরা, মুরব্বী বাপ জানেরা, আপনাদের কাছে জানতে চাই, কোন মা যে সন্তানকে পেটে ধারণ করেছে 9 মাস 10 দিন কষ্টের পর কষ্ট লাঘব, কষ্টকে সহ্য করে নিজের সব ব্যথাকে তিনি ভুলে সন্তানের মুখ দেখেছে, ওই মা কি কোনো সন্তানকে মারতে পারে? কথা বলেন না, মারতে পারে নাকি? মা গো মা কি যে মধুর নাম, জোরে বলেন ঠিক না বে ঠিক। যাদের মা নাই ওরা ফারা পৃথিবীতে দৌড়িয়ে বেড়ালেও সব মজা পায়, কিন্তু মা ডাক তারা দিতে পারে না, হৃদয়ের মধ্যে ব্যথা আছে না নাই? মা মা গো মা কি যে মধুর নাম, সোনা দানা হীরা পান্না হয় না তাহার দাম, মা মা গো মা কি যে মধুর নাম, জোরে বলেন ঠিক না বে ঠিক। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতন, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতন, হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল, জোরে বলেন ঠিক না বে ঠিক। আমার যুবক ভাইরা ভাইরা আমার, তো আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ পাক এত বড় নির্দয়,
ঘৃণিত কাজ করে মানুষ হত্যার পরেও তাওবা করার কারণে তাকে রহমত থেকে নিরাশ না করে মাফ করে দিতে পারে এমন কি আল্লাহর নবীর কাছে কম বেশি 24000 বার জিব্রাইল এসেছে কতবার জোরে বল না কতবার অধিকাংশ সময় সাহাবীদের ভেষে জিব্রাইল আসতেন ওই দাহিয়াতুল কলবের চেহারাটা এত ভালো ছিল যে সাহাবীরা প্রায় দেখতেন যে দাহিয়াতুল কলব নবীর সাথে কথা বলছেন আসলে দাহিয়া ছিল না দাহিয়ার বেশে দাহিয়ার সুরতে জিব্রাইল আল্লাহর নবীর কাছে আগমন করতে করলা সুবহানাল্লাহ আমি বোঝাতে চাচ্ছি একটা মানুষ কতটা আপন হলে একটা মানুষ কতটা আল্লাহ প্রিয় হলে তার তাওবা কতটা কবুল হলে জিব্রাইল আমিন তার বেশে আল্লাহর রাসূলের কাছে বারবার আসতে পারে তার মানে আপনি আমি যারা নামাজ ছেড়ে দিয়েছি মুসলমান কোরআন ছেড়ে দিয়েছি ইসলাম ছেড়ে দিয়েছি দাহিয়ার মধ্যে এত বড় পাপ একজন করেছি তাহলে সেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নেই আল্লাহ বলতেছেন নবী আমার কোন মানুষ যদি করে যাওয়া থেকে একবার আমাকে আল্লাহ বলে ডাক দেয় যেন বলেন কি বলে ওই যা থেকে ডাক দেন আল্লাহ আল্লাহ হারানো সন্তান মা বাবা খুঁজে খুঁজে হয়রান হওয়ার পরে ফিরে পেয়ে যতটা না খুশি হতে পারে বান্দা আমাকে পরিজা থেকে ডাক দিলে আমি আল্লাহ তার থেকেও বেশি খুশি হয়ে যায় মুসলমানেরা আবার এই জন্য বলতেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াস সালাহ পৃথিবীতে মুমিনেরা চাইবে কার কাছে জোরে বলেন কার কাছে যা চাইবে সেই চাওয়াটা পূর্ণ করে দিবেন কে খুব খেয়াল করো মুসলমান তথ্য নিয়ে যাও জীবনে অনেক ওয়াজ শুনেছো ওয়াজগুলো যদি মুখস্থ না রাখতে পারো ছোট্ট কথাগুলো আমলে আনলে তোমার অনেক কাজ হবে আল্লাহ পাক মুমিনের কোন দোয়াই বিফলে দেন না কোন মুমিনের একটা দোয়াও আল্লাহ কবুল না করে ছেড়ে দেন না আল্লাহু আকবার বলেন তবে আপনি আমি দেখতে পাই আল্লাহর কাছে চাই কিন্তু আল্লাহ দেয় না হয় কি হয় না আবার যা চেয়েছি 10 বছর আগে সেটা পেয়েছি 10 বছর পরে আবার কোনটা হইছে মনে মনে চেয়েছি সাথে সাথে পেয়েছি হয় না কথা বলেন হয় কি হয় না ও আমার ভাইয়েরা যারা হজে গিয়েছেন আরে জান্নাতের বর্ণনা এই কমিটি যারা আছেন বাচ্চারা এইভাবে করলে কি কথা বলা যায় একটু দেখেন না ওদেরকে তারা এখন জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম যে আল্লাহর নবীর দেশে যারা হজে গিয়েছেন জান্নাতের বর্ণনা কিন্তু আমরা শুনি যে জান্নাতে মানুষ যা চাইবে তাই পেয়ে যাবে শুনি কি শুনি না কথা বলেন এই যে আল্লাহর কোরআন আপনাদের সামনে নিয়ে আমি আপনাদের কাছে বলছি পবিত্র কাবার ঘরে কাবার মেহমান হয়ে যারা যায় প্রকৃতভাবে যদি আল্লাহ তাদেরকে মেহমান করে নেয় ওখানে যাওয়ার পরেও যদি কিছু হৃদয়ের মধ্যে উত্থিত হয় মুখ থেকে যাওয়া না কলিজা থেকে মন চাইছে যদি এই জিনিসটা খেতে পারতাম আল্লাহর কসম করে বলে কোরআনের শপথ ওটা আল্লাহ পাক যে কোনো ভাবে আপনার সামনে হাজির করে দেয় সুবহানাল্লাহ তাও আসতে পায় সুবহানাল্লাহ ভাইরা আমার অনেক দাম সৌদি দেশে জিনিসগুলা মনে করেন 10 টাকা দাম বাংলাদেশে তো বাংলাদেশের 10 টাকা মানে সৌদির 10 টাকা মানে বাংলাদেশের কিন্তু 200 প্রায় কত 44 টাকা টাকার কম না 1 টাকায় 22 টাকা তো এভাবে করে কোন জিনিস চেয়েছি যে আরে যদি এটা খাওয়ার উপযোগী হতে পারতাম কিন্তু আসলে টাকাই গোলাচ্ছে না এই জিনিসটা যদি থাকতো ভালো লাগতো আল্লাহর কসম করে বলি হোটেলের মধ্যে বা কোনো কায়দায় এমন ভাবে আল্লাহ পাক সামনে দিয়ে দিয়েছে যেটা আপনাদেরকে ওই অনুভূতি ওই কল্পনাটা আমি বোঝাতে পারবো না যারা কেবলমাত্র ওখানে গিয়ে অনুভূতির মতো মানসিকতা বা অবস্থায় যারা পৌঁছেন তারাই জানেন যে সেখানে গেলে আল্লাহ পাক দুয়ের চাওয়াটা কিভাবে পূরণ করে দেয় কল্লা সুবহানাল্লাহ কয়েকটা জায়গা রয়েছে যেখানে আপনি যা চাইবেন আল্লাহ তাই দেওয়ার জন্য ওয়াদা করেছেন সুবহানাল্লাহ কাবার দরজা এবং হাজরা আসওয়াদ মুলতাজিমে আপনি যা চাইবেন হাতের কাবার অংশ এই কাবার মধ্যে ঢুকে যা চাইবেন
কাবার দরজা ধরে যা চাইবেন, কাবার গিলাফ ধরে যা চাইবেন, যেখানে কোরআন নাজিল হয়েছিল যা চাইবেন, কাবা দেখার সাথে যা চাইবেন, এরকম অসংখ্য জায়গাতে আছে মদিনা মুনাওয়ারায় রিয়াদুল মিন রিয়াদিল জান্নাতে আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জায়গাতে মুমিন যা চাবে আল্লাহ পাক তাকে তাই দিয়ে দেবেন। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের এই হজ ব্রত পালন করার সুযোগ করে দিক, জোরে বলুন আমিন। আল্লাহ এই কোরআনের বাগানে আজকে যাদেরকে তুমি এনেছো এই যাচাই বাছাই করা মানুষগুলোকে তোমার রসূলের সালাম না দেওয়ায়া, কাবা সচক্ষে না দেখায়া তুমি তাদেরকে বিদায় করে দিও না, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা কিন্তু দুনিয়াতে সব চাওয়াই পূর্ণ হয় না, আল্লাহ বলতেছে নবী বলে দাও কোন মানুষ যদি চাওয়ার সাথে সাথেই সেটা পেয়ে যায়, বুঝতে হবে আল্লাহ পাক তার আত্মবিশ্বাসকে বাড়ায়া দিচ্ছে, সুবহানাল্লাহ বলেন। আর যদি কোন জিনিসটা চেয়েছে 10 বছর আগে পেয়েছে 10 বছর পরে, আল্লাহ পাক তার ধৈর্য পরীক্ষা করেছে, তার ধৈর্যের কারণে আল্লাহ পাক তাকে সেই জিনিসটা দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। কত মানুষ চায় আল্লাহ টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, অঢেল সম্পত্তি দাও, জীবনে হয় না, সন্তান মানুষ করেছে, গরিব মানুষ মাছ ধরে, রিক্সা চালায়, মাঠে কাজ করে, সন্তান কেল্লা ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ডাক্তার বানাই দিয়েছে, জীবদ্দশায় বুড়ো বয়সে কোটি কোটি টাকার মালিক, সম্পদের মালিক, এই সন্তানের মাধ্যমে আল্লাহ তারে দিয়ে দিয়েছে, ঠিক কিনা, হয় কি হয় না? এগুলো মানে আল্লাহ আপনার ধৈর্য ধারণের সৌভিক দিয়েছে। আর একটা হলো আপনি যা চেয়েছেন পান নাই, সাথে সাথে সারা জীবনেও পান নাই, আল্লাহর নবী বলতেছে এই প্রত্যেকটা চাওয়ার প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক মুমিনের জন্য জান্নাতে সাজিয়ে রেখেছে। আওয়াজ করে বললে সুবহানাল্লাহ, বাজান দুনিয়ার 10 তলা বাড়ি কি কবরে নেওয়া যায়, 10,000 কোটি টাকা কি কবরে নিয়ে যায়, এই টাকা পয়সা সুখ ভোগ বিলাস কবরে নিয়ে যাওয়া যায়, যায় না, মানুষ কিয়ামতের দিন আফসোস করবে, আহারে দুনিয়াতে একটা গাড়ি চাইছিলাম পাইছিলাম সরে আসছি কিন্তু কবরে নিয়ে আসতে পারি নাই, যদি দুনিয়াতে আল্লাহ না দিত ওই জান্নাতের মধ্যে এই গাড়িটা আমার জন্য আল্লাহ রেখে দিত, সুবহানাল্লাহ। জান্নাতে কাচের গ্লাস দিয়ে জান্নাতটা ঘেরা, মানুষ দূর থেকে লোক করবে আল্লাহ বলবে ওই বাড়িটা তো, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই গাড়ি বাড়ি এগুলো তো দুনিয়াতে চাইছিলাম, আল্লাহ বলেন বান্দা আমি তোর দোয়া কাবে ফলে দেই নাই, দুনিয়াতে চাইছস তোর মনে নাই কিন্তু আমার কবুল করতে দেরি হয় নাই, এইগুলো আমি তোর দুনিয়াতে দিলে তো নিয়ে আসতে পারতি না, রেখে আসা লাগতো, আমি জান্নাতে সাজিয়ে রেখেছি যাতে জান্নাতে এসে তুই এগুলো উপভোগ করতে পারো। তাহলে মুমিনের তিনটা হালত, সাথে সাথে দোয়া কবুল হয়, ধৈর্যের পরে দোয়া কবুল হয়, দুনিয়াতে না হলেও আখেরাতে সেই দোয়ার ফসল রয়ে যায়, তাহলে মুমিনের সব দোয়া সব চাওয়া কবুল করে নেন কে, সরে বলেন না কে? আল্লাহ কোরআনে বলতেছে সূরা বাকারার 152 নম্বর আয়াতে, 152 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাত, দুনিয়ার মানুষেরা পৃথিবীতে থাকা অবস্থায় যদি তোমরা আমার কাছে কিছু চাও, আমার কাছে কিছু চাইতেই তোমাদের হয় সেটা আমি তোমাদেরকে দেব দুইটা জিনিসের মাধ্যমে, জোরে বলুন কয়টা? আমরা পারবো না, কথা বলেন পারবো না, মেম্বারের কাছে যে চাল যাবেন কেন, চেয়ারম্যানের কাছে যে কাঠ চাইবেন কেন, এমপি মন্ত্রীর পিছনে ঘুরবেন কেন, আল্লাহর কাছে যদি তাহাজ্জুদে কাঁদতে পারো মুসলমান মেম্বার তোর বাড়ির পারে সে চালের জন্য তোকে স্লিপ দিয়ে যাবে, কথা কন, কথা বলে ঠিক না ঠিক? চাকরির জন্য 15 লাখ ঘুষ দিতে হবে না, যদি খুশি করতে পারো আল্লাহকে চোখের পানির মাধ্যমে শেষ রাতে কাঁদতে পারো, আল্লাহর ঘরে মসজিদে এসে কাঁদতে পারো, চাকরি করে খুঁজে নেবে তোর চাকরি খোঁজা লাগবে না, কথা সুবহান। আজকে আলোচনা বিশ্বাস রুজু করলে তো আর আপনারা আসলে আমার থেকে আলোচনা নিতে পারেন নাই, আলোচনা আমি সেভাবে দিতে পারলাম না, বাজারে না আল্লাহ কোরআন সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরা, এটা মা মাই মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা, যেই মাকে আল্লাহ পাক স্বামী ছাড়া পৃথিবীতে সন্তান দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন, সেই সন্তানটা নবী হয়েছিলেন, পৃথিবীতে স্বামী ছাড়া কোনো নারী সন্তান জন্ম দেন নাই, মা মারিয়াম আলাইহিস সালাম ছাড়া জন্ম করেন, সুবহানাল্লাহ। শেষ রাতে তার খালুজান তার তত্ত্বাবধক ছিল, তার বাবার নাম হল ইমরান, মায়ের নাম হল হান্না বিনতে ফাখুস, মেয়ের নাম হলো মারিয়াম, চাচা হলো আল্লাহর নবী জাকারিয়া, সুবহানাল্লাহ।
পিতা মারা গেছে এই মেয়েটাকে আল্লাহর নামে উৎসর্গ করছে মসজিদের খাদেমা বানাই দিলাম দেয়া হলো মসজিদের প্রকোষ্ঠের মধ্যে মেয়েটাকে তালা মেরে বাইরে থেকে চাবি নিয়ে আল্লাহ নবী জাকারিয়া চলে যেতেন তার খাবার দাবার ভিতরগুলো দিয়ে তালা মেরে দিতেন কিন্তু একদিন রাতের বেলাতে মনে নাই বাচ্চা মেয়েটাকে খাবার দিবে বাড়িতে চলে গেছে ঘুমো হয়ে গেছে ঘুম ভেঙে আহার চিন্তা করেছে বাচ্চা মেয়েটাকে ঘরের মধ্যে তালা দিয়েছি বাইরে থেকে বাইরে বেরিয়ে এসে খাওয়ার সুযোগ নাই কি করলাম আল্লাহু আকবার বলে কোরআন থেকে বলছি গল্প কথা না মুসলমান কোরআন আমার সামনে দৌড় দিয়ে জাকারিয়া মসজিদে চলে আসছে দরজার মধ্যে খটখটালি দিয়েছে আল্লাহ তুই বান্দি মারিয়াম নামাজের মধ্যে দাঁড়া তাহাজ্জুদ করতে সুবহানাল্লাহ জিজ্ঞেস করেছে কে আপনি বাহির থেকে বলেছে আমি তোমার খালু জান আল্লাহর নবী জাকারিয়া খালু রে কেন এসেছেন এই গভীর রাতে বললেন তোমার জন্য আমি কিছু খাবার নিয়ে এসেছি রে মা আমার মনে ছিল না আজকে তোমাকে খাবার দিব কিন্তু বাইরে থেকে তালা মেরে দিয়েছি মারিয়াম কিছু না বলে দরজাটা আস্তে করে খালুর জন্য খুলে দিলে মুসলমান এই কোরআনের বলতেছে আল্লাহ দুইটা জিনিসের মাধ্যমে তোদেরকে খাদ্য দিয়ে দিব টাকা পয়সা রিজিক ধন দৌলত চাকরি যা যাবে তাই দিব আমার উস্তাইনু বিসবর ওয়া সালাত এই সাহায্যটা দুইটা জিনিসের ধারণ হতে হবে মাধ্যমে হতে হবে এক নম্বরে আমার কাছে চাইলে তোর ধৈর্য ধারণ করা লাগবে কথাটা কার জোরে কর না কার ওয়া সালাত দুই নম্বর নামাজ আদায় করা লাগবে এক নম্বরে ধৈর্য দুই নম্বরে নামাজ এই দুইটা জিনিসের সমন্বয়ে তুই যা যাবে আমি আরশের মালিক তোরে সেটাই দিয়ে দিব মুসলমানের আজকে ধৈর্য কমে গেছে নামাজও ছেড়ে দিয়েছে যার কারণে মুসলমান আজকে সম্পদ অর্থ ক্ষমতা সব হারিয়ে আজকে লাঞ্ছিত নিগৃহীত নিষ্পেষিত নিকৃষ্ট জাতিতে আজকে ইহুদিদের কাছে মার খাচ্ছে দরকার ঠিক না বেঠিক আমার ভাইয়ারা আল্লাহর নবী জাকারিয়া ঢুকার সাথে আশ্চর্য হয়ে গেছে কেন আশ্চর্য হয়েছে কোরআন বলতেছে তিনি দেখলেন বিশাল এক থালার মধ্যে মনে করেন এখন শীতের মাস আম খুব একটা পাওয়া যায় না কাঁঠাল খুব একটা পাওয়া যায় না বাঙ্গি তরমুজের সিজিনটা এখন না কিন্তু আল্লাহ নবী জাকারিয়া দেখলেন তার ঘরের মধ্যে এমন কিছু ফল রয়েছে যেটা দুনিয়াতে কোথাও নাই এমন কিছু ফল আছে যেটা এই মৌসুমের না কিন্তু ফলগুলো ঘ্রাণে ভরে গেছে আমি যখন তাইফ যাচ্ছিলাম আমার নবীর সেই স্মৃতিচারণ যেখানে আমার নবীকে কোরআনের জন্য রক্তাক্ত করেছিল সেই বাগানের পাশে সুচিত কার মেরে কেঁদেছি যেখানে আমার নবীরে আঘাতের পরে আঘাত করে নবীকে রক্তাক্ত করে আল্লাহ নবীর শরীরে রক্তগুলো খরমের মধ্যে ঢুকে সেটা জবান বেঁধে গিয়েছিল ও আমার ভাইরা সেই পথে আব্দুল্লাহ ইবনে মাসউদের নামে মসজিদ আব্বাস নামে একটা বিশাল মসজিদ রয়েছে সেই মসজিদের চতুর্দিকে সৌদি আরবের এই সুন্দর দেশে আমি কিছু ফল দেখেছি যেটা জীবনে কোনোদিন দেখি নাই আপনারাও দেখেন নাই ছবিগুলো তুলে এনেছি যেই ফলের নামগুলো বলতে পারি না কিন্তু এমন অসংখ্য ফলগুলো আল্লাহ তার নবীর ইজ্জতে সম্মানে ভালোবাসায় সৌদির দেশে দিয়ে দিয়েছে যে ফলগুলো দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবে আমার ভাইরা আল্লাহর নবী জাকারিয়া ঠিক একইভাবে আশ্চর্যজনিত হয়ে বলতেছে কল আয়া মারিয়াম আন্না লাকি হাদা ও মারিয়াম কারণটা কি রে মা ঘরের তালা মারা বাহিরের দিক দিয়ে কিন্তু ঘরের মধ্যে এত খাবার আসলো কি করে এ তো এই মৌসুমের ফল না এই ফল আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই মারিয়াম উত্তর দিতেছে ও আমার খালুজা আপনার তত্ত্বাবধানে আমি থাকি আপনি আমার প্রত্যেক দিন খাবার দেন আজকে আপনার মনে নাই আমি বাহির থেকে খাবার খাবো তারা মেরে দিয়েছে কিন্তু আমি বিচলিত হই নাই আমি আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে গেছি খালু জানলে কেউ যদি এইভাবে করে আল্লাহকে চিনতে পারে
আল্লাহকে স্মরণ করে আল্লাহর সামনে দাঁড়াতে পারে। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগায়রি হিসাব। আল্লাহর নবী যাকারিয়া বলতেছে, আপনি বললেন করায়া মারিয়াম আনালকি হাজা আননিলকি হাজা, ও মারিয়াম এগুলো কোথা থেকে পেলে? আমার খালুজান আর আল্লাহ পাক আরো জানাচ্ছে, তিনি যদি কাউকে কিছু দিতে চান, কাউকে কিছু খাওয়াতে চান, জিরো থেকে কাউকে যদি হিরো বানাতে চান, তিনি কারো হিসাব করেন না, কারণ তার কাছে তো সামান্য অর্থ না, এমন অর্থ যেটা গণনা করা সম্ভব না। ইয়ারযুকু মান ইয়াশাউ বিগায়রি হিসাব, কাউকে যদি তিনি দিতে চান, আল্লাহ পাক বিনা হিসাবে কাউকে ভরে দেয়। বিনা হিসাবে যদি দেওয়া হয়, আল্লাহ কাউকে কিছু দিলে 100, 200, 500, 1,000 কোটি টাকার হিসাব না, এত সম্পদ দিবে যেটা বান্দা হিসাব করে পারবে না কথা টাকা। জোরে বলেন না ভাইরা আমার, সেই চাওয়া আর সেই পাওয়া যদি পেতে হয় তাহলে এক নম্বরে ধৈর্য, এক নম্বরে জোরে বলেন এক নম্বরে, দুই নম্বরে নামাজ, দুই নম্বরে ভালো করে মনে রাখেন, আল্লাহর কাছে চাইতে হলে এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। এই দুইটা যদি পারস, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, তাহলে মনে রাখিস আল্লাহ পাক ধৈর্যশীলদের তোদের সাথে আছে। সুবহানাল্লাহ। হুজুরকে রেডি করেন, আমি আলোচনা ছেড়ে দিব। ভাই আমার ভাইরা, আমি তবে তাবেঈনদের জীবনে থেকে একটি ঘটনা বলে আমি আলোচনা শেষ করব। যুবকেরা আমার, ধৈর্যটা কেমন হলে আল্লাহর কাছে পাওয়া যায়, কিভাবে আল্লাহর কাছ থেকে জিনিসটা নেওয়া যায়, এটা আল্লাহ আকবার বলেন। আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াস সালাহ। তোরা যখন ঈমান এনেছিস, ঈমান যারা আনবি আমার কাছে চাইবি, কার কাছে চাইবি? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। এক নম্বরে ধৈর্য ধরবি, দুই নম্বরে নামাজে দাঁড়াবি, তাহলে সব কিছু আমার পক্ষ থেকে তোদের জন্য বরাদ্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুমিনেরা আমার, এই জন্য আল্লাহর নবীর সময় একজন সাহাবী আল্লাহর নবীর কাছে যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে খাবারের ব্যবস্থা নাই, আল্লাহর নবী বললেন যাও তুমি উত্তম ভাবে ওযু করে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। বলে বলছে কি খাবার নাই, কি নাই? তিনি বললেন যাও ওযু করে নামাজ দাও। তিনি আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ কোনো ব্যবস্থা হলো না, আল্লাহর নবী বললেন যাও তুমি সর্বোত্তম রূপে ওযু করে আল্লাহর সামনে দাঁড়াও। এভাবে একবার দুইবার তিনবারের পরে এই ব্যক্তিটা দৌড় দিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছিলাম আমার ঘরের মধ্যে জাতা ঘুরেলে, জাতার মধ্যে গম দিলে, জব দিলে আটা বের হয়, কিন্তু আশ্চর্য বিষয় আল্লাহর পক্ষ থেকে এমনিতেই জাতাটা ঘুরছে, আর জাতার মধ্য থেকে যত খুশি আটা পড়ছে। আমার ঘরের মধ্যে যত জিনিসগুলো ছিল আটা রাখার, এই জব রাখার সবগুলো করে ফেলেছি, কিন্তু এখন আটা রাখার মতো জায়গা আমার ঘরে না। আর আসতে বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনার দিকে আর যাচ্ছি না, বুঝাতে চাচ্ছি নামাজের মাধ্যমে তারা পেয়েছে। এবার ওয়াজ মাহফিলে ওয়াজ শোনা হলো, নামাজের মধ্যে পাওয়া যায়, কিন্তু ধৈর্য লাগে। কিন্তু মুসলমানের অবস্থা এমন যে এলাকায় খতম তারাবি ওই মসজিদে লোক হয় না, আর যেখানে সুরো তারাবি ওই মসজিদে জায়গা পাওয়া যায়। কথা ঠিক কই না ভুল কই? কথা কয় ইমাম সাহেবের কারাত যদি একটু লম্বা হয়, পিছন থেকে সিগন্যাল দেয় যুবকেরা বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? অনেক ইমাম সাহেব নামাজ পড়ায়, আল্লাহর কসম করে বলি, ও নামাজি আর যারা নামাজ পড়ো, ও মুসল্লি ও সমাজি, আল্লাহর নবী বলতেছে সল্লু কামা রাআইতুমুনি মুসল্লি, যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছো আমার অনুকরণে সেভাবে নামাজ পড়ো। নবীকে কি আমরা দেখছি? কথা বলেন দেখেছি?
একাগ্রচিত্তের সাথে খুশু খুজুর সাথে ওই সমস্ত মুমিনরা সফলতা পেয়ে গেছে। কথাটা কার? জোর কর কার? সেই সফলতাটা কি? উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিশ হবে। কার ওয়ারিশ হবে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, দুনিয়াতে থাকতেই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ তারা হয়ে যাবে। জোর কর না, সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? যাদের মধ্যে খুশু খুজুর সাথে নামাজ আদায়ের বিষয় রয়েছে। আমি ভারতে যাচ্ছিলাম গত বছরের আগের বার, জিকর গাছাতে একটা কাহিনী ঘটছে, শুনতেছেন আপনারা? বাজার মসজিদে জোহর অথবা আসরের নামাজ হয়েছে, কিন্তু ইমাম সাহেব বলতে পারছে না, মুসল্লিও বলতে পারছে না, নামাজ চার রাকাত না তিন রাকাত। এরকম মাঝে মধ্যে হয় না? হয় না, কথা বলেন, হয় না? তো এক লোক বলতেছে, আমি সমাধান দিতে পারি নামাজ হয়েছে কয় রাকাত। সবাই আশ্চর্য হয়েছে যে আল্লাহর ওলি আপাতত এই জামানায় একজনই পাওয়া গেল, যেখানে ইমাম মুয়াজ্জিন পাঁচ সাতজন লোকের মানুষ কেউ বলতে পারছে না নামাজ কয় রাকাত, উনি বলে দেবে কয় রাকাত। বলে নামাজ হয়েছে তিন রাকাত। বলে তুমি কি করে বুঝলে? কয় জিকর গাছা বাজারে আমার চারটা পানের দোকান আছে। কয়টা? জোরে কয়। ফজরের পরে দোকান খুলি, আসর আমি হিসাব করি, চার রাকাত নামাজে এক একটা দোকানের হিসাব আমার পূর্ণতা হয়ে যায়। আজকে তিনটা দোকানের হিসাব করছি, এরপরে সালাম ফিরাই দিয়েছে হুজুর, তার মানে আমি 100% ওভার শিওর তিন রাকাতের বেশি নামাজ হয় নাই। আসলে এর নাম কি? খুশু খুজু। কথা বলে আল্লাহ বলছে আমার কাছে যা চাবা নামাজের মধ্যে তা পাবা। হুজুর ওয়াজ করছে সবরাতে মসজিদে গেলে তা পাওয়া যায়। অমুকের ছেলে সামনে মাটির চাকা একটা রাইখা ওর রুমাল দিয়ে ঢাকছে, নামাজ পড়ে আর সামনে যায়। মানুষ চিন্তা করে হলো কি, ও কেন এমন করে? ফজরের আগ দিয়ে যায় আর কয় আল্লাহ আমার মাটির চাকাটা তুমি স্বর্ণ করে দাও, কোরআনে না কইছো যে নামাজের মধ্যে যা চাবো তা পাবো। বাজানেরা এটা আল্লাহ দিতে পারে না? পারে না, কথা কন পারে কি না? কিন্তু আল্লাহ তো কইছে নামাজের আগে ধৈর্য, ধৈর্যের পরে নামাজ, কারণ ধৈর্য আর নামাজ একত্রিত না হলে নামাজ পূর্ণ। কোন সভাপতি সেক্রেটারি মাতুব্বর মেম্বার হুজুরের ইমামতের আগে যদি বলে হুজুর মেয়ের কিন্তু আমার আজকে বিয়ে, সামনে কিন্তু ইলেকশন নির্বাচন, এরপরে ওই যে মিটিং এটা সেটা মাহফিল, যাই হোক না কেন নামাজ কিন্তু আজকে কিরাত একটু কম পড়া লাগবে, নামাজের কিরাত কিন্তু লম্বা করেন না, আর হুজুর যদি ওইটা অনুকরণ করে তো নামাজ হবে নি। কথা কন না আপনারা? হুজুর যেভাবে তার তিলের সাথে অতিলিল কোরআন তার তিলা, আল্লাহকে একটা আয়াত শোনাবে, আল্লাহ একটা আয়াতের উত্তর দিবে, এভাবে করে নামাজ যখন পড়া যাবে নামাজ তখন হবে। কারো অনুমতিতে, কারো অর্ডারে, কারো ওজরে নামাজ লম্বা বা খাটো করলে, ইমাম অন্য কাউকে অনুসরণ করলে নামাজ হবে? ভাইরা আমার খেয়াল করুন তো, এই ব্যক্তিটি রুমাল উঠায় ফজরের আজান হয়ে গেল, সে চিন্তা করছে যে আল্লাহ তুমি তো কিছু দিলেই না, যাকে কি আর করা, যদি সোনা না বানাই দাও আমার মাটির চাকাটা অন্তত লোহার চাকা বানাই দাও। ভাইরা আমার ধৈর্য, সারা রাত পরীক্ষা নিয়েছেন, কপাল পোড়া, ফজরের নামাজ পড়ে রুমাল উঠায় দেখে যে মাটির চাকাটা আসলে লোহার চাকা হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলবেন না আমার ভাইরা, যে আল্লাহ পাক মাটিকে লোহা করতে পেরেছেন, সোনা বোধহয় করতে পারতেন না, পারতো কি? কিন্তু সেই বান্দার, সেই ব্যক্তির সে ইতমিনান আসলে হৃদয়ে নেই। আজকে আমরা এই ব্যস্ততা, আজকে আমাদের এই ধৈর্যহীনতার কারণে আজকে আমরা পদে পদে লাঞ্ছিত হচ্ছি। মুসলমান বাজারে ঘন্টার পর ঘন্টা সময় লস করছে, মসজিদে গেলে শুধু ঘড়ি দেখে। কথা কন, বাস্তবতা এটা কেন ধরে বলেন? বলে হুজুর সময় তো হয়ে গেছে, বাট হুজুরের রাখছিস তো সময় মতো নামাজ পড়ানোর জন্য, তোর বলা লাগবে যে হুজুর সময় হয়ে গেছে। আমার ভাইরা বলতেছিলাম যে আল্লাহ যে দিতে পারে, কথাটা বলে আমি আলোচনা শেষ করছি। তবে এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ, দুইটা মূর্তি পূজারও এই ঘটনাটা ঘটেছিল আমাদের যে ইমামের অনুকরণে আমরা আজকে আমাদের মাযহাবটা মেনে থাকি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একজন স্বনামধন্য ছাত্র আব্দুল্লাহ ইবনে মোবারক রাহিমাহুল্লাহর সময়, সুবহানাল্লাহ, বলেন দুইটা মূর্তি পূজারও মানে অগ্নি উপাসক না, সারা আগুন জ্বালিয়ে জ্বালিয়ে তারা আগুনকে সেবা দেয় আর আগুনকে রব মানে, আগুনকে আল্লাহ মেনে আগুনের পূজা করে তারা চায়। জোরে কর না, নাউজুবিল্লাহ। বড় পরিতাপের বিষয়, আমার দেশে অগ্নি শিখা আছে। আল্লাহ রাসূল আসার আগে যেই মাসে আমার সবাই এসেছিলেন সিরিয়ার বিশাল অগ্নিকুণ্ডে,
হাজার হাজার বছর ধরে অগ্নি জ্বলতেছিল, নবীর আগমনে আগুনটা আল্লাহ পাকের অলৌকিকতায় সেটা নিভিয়ে দিয়েছিলেন কে? জোরে বলেন কে? আর আজকে মুসলমানের দেশেও অগ্নি শিখা জ্বলে, জোরে বলি নাউজুবিল্লাহ। এই অগ্নি জ্বালিয়ে কোনো উৎসবের সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে? জোরে বলেন সম্পর্ক থাকতে পারে? দুই ভাই আগুনের মধ্যে লাকড়ি দেয়, আর এই আগুনকে বলে ও আমাদের প্রতিপালক, আমাদের রব, আমাদের এটা দাও ওটা দাও। তারা আসলে কোটিপতি, হাজার কোটি কোটি টাকার মালিক, দশতলা বাড়ির দুই ভাই মালিক। হঠাৎ করে ভাইয়ের একটু আগুন গায়ে লেগে গেছে, খেয়াল করেন, আলোচনা ছেড়ে দিব তো, দেখি আপনারা কতটুকু সচেতনতার সাথে আলোচনা শুনেছেন। আঙুলের মধ্যে যখন আগুনের ছাপ লেগেছে, আগুন থেকে হাত সরায় বলছে, বড় ভাই, ছোট্টবেলাতে তুমি শিখালে আগুন আমাদের খাওয়ায়, আগুন আমাদের পড়ায়, আগুন আমাদের টাকা দেয়, অর্থ দেয়, আসলে কি তাই? কথা বলে দিতে পারে আগুন? পারে না। তুমি শিখালে আর এখন আমি তার ইবাদত করি, আর সে আমারে প্রোটেক্ট না দিয়া, সে আমাকে হেফাজত রক্ষা না করে উল্টো আমারে আরো পুড়াই দিল, কারণটা কি? ভাইরা আমার, আগুন কি কাউকে আসলে রক্ষা করে, রক্ষা করতে পারে? মুসলমানকে পারে না। আল্লাহ নবী ইব্রাহিমকে মিথ্যা মামলা দিয়া নমরুদ যখন আগুনের মধ্যে ফেলালো, আগুনের বাবারও ক্ষমতা ছিল না নমরুদের কথায়, আগুনের লেলিহানে আল্লাহর নবী ইব্রাহিমের একটা লোম ও জ্বালাতে পারে, কথা বলুন ঠিক না বেঠিক? আমল শিখে নেন, যদি কারো বাড়ির আশেপাশে কারো বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেই যায়, কোরআনের আয়াত কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আয়াতটি তিনবার পড়ে মাটিতে ফুঁক দিয়ে ওই বাড়ির ঘরের উপরে অগ্নুৎপাতের উপরে নিক্ষেপণ করবেন, আল্লাহর রহমতে ওই বাড়ি থেকে আগুন আর ছড়াতে পারবে না, আগুনের নিস্তেজ করে দিবেন কে? জোরে বলেন কে? এই আয়াতের মাধ্যমে আল্লাহ আগুনকে এসি বানিয়ে দিয়েছিলেন। এই আয়াত গবেষণা করে আজকে বিশ্বে এসির উদ্ভাবন হয়েছে, সৌদি বাইরে বেরোলে যেন গায়ে আগুন লেগে ঝলসে যায়, কিন্তু ঘরের মধ্যে এসি দিয়ে আজকে বিজ্ঞান এই দেশটাকে ঠান্ডা করে দিয়েছেন, ফ্রিজ দিয়ে আমরা খাবার রাখি। এই কোরআনের এই আয়াতের অনুবাদ গবেষণায় আজকে এসি তৈরি হলো, জোরে কর সুবহানাল্লাহ। যাই হোক, বিজ্ঞান নিয়ে কথা বলার আমার সময় নেই, বলতেছিলাম বড় ভাই বলছে তুই পাপ করেছ, গোনা করেছ, তাই আগুন তোমাকে জ্বালিয়ে দিয়েছে, কাল থেকে আর পাপ করবে না। আগামীকাল সকালবেলাতে কিভাবে আগুনের পূজা শুরু হয়ে গেল, ছোট ভাই আজকে কোনো অপরাধ করে নাই, ইচ্ছা করে হাত যখন আগুনের মধ্যে দিয়েছে আজকেও পুড়িয়ে দিয়েছে, বড় ভাইকে বলতেছে না না আর আমি আগুনের পূজা করব না। আল্লাহ আকবার, তুমি আমারে বলেছো আগুন অন্যায় করলে জ্বালায়, অন্যায় না করলে তাকে হেফাজত করে, আজকে তো আমি কোনো অন্যায় করি নাই, তাহলে সে যদি আমার পালনকর্তা সৃষ্টিকর্তা খালিক মালিকই হবে, তাহলে সে আমাকে পোড়াতে পারতো না, তুমি আমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমাকে অগ্নি উপাসক করতে চাও, আসলে যেই রব একজন, আমি মুসলমান হয়ে আগুনের পূজা ছেড়ে দিতে চাই। মুসলমান হয়ে গেলেন, বাড়িতে এসে স্ত্রী ছেলে মেয়ে গেটের বাইরে দাঁড়ানো, কারণ কি? বলে তুই কি জানোস না কেউ যদি সদর্ম ত্যাগ করে তাহলে তার বাপের সম্পত্তি পায় না, মুসলমান সব হারাতে পারে, কালেমা হারাতে, কথা বলেন পারে কি? পাহাড়ের পদদেশে চলে গেছে, এক মিনিট আমার কথায় শেষ করছি ভাইরা আমার, পাহাড়ের পদদেশে স্বামী স্ত্রী সন্তানাদিকে রেখে আল্লাহর ঘর বস্তিতে চলে আসছে, দেখবেন কোটিপতি যদি গরিব হয় কারো কাছে হাত পাততে পারে না, তার এমন অবস্থা থাকে না, জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলছে সর্বোত্তম দান হলো সেইটা, যে মানুষ কষ্টে আছে কিন্তু কাউকে বলতে পারে না, তাকে খুঁজে খুঁজে দান করা, জোরে কর না সুবহানাল্লাহ। হাত পাতে না কিন্তু কষ্টে আছে, এটা বুঝে দান করতে হবে। ভাইরা আমার, মসজিদে যে আল্লাহর কাছে চাচ্ছে ফজরের সময়, জোহরের সময়, আসরের সময় কোনো ব্যবস্থা হলো না, মাগরিবে সাপনে বাড়িতে চলে গেছে, কোনো খাবার সে পেল না, বন্ধুরা আমার স্ত্রী বলতেছে স্বামী কি খাবার নিয়ে এসেছো, বলতে দেখো যেই মালিকের বাড়িতে কাজ করতে গেছিলাম, আসলে কোন মালিকের বাড়ি গেছে, কথা কন না, জোরে বলেন কোন মালিকের বাড়ি? এই মালিক বলেছে আজকে আমার কাজ দেখেছে, আগামীকাল কাজ করার পরে গতকাল আর আগামীকাল এই দুই দিনের কাজের মজুরি একসাথে দেবে, কন্যা সুবহানাল্লাহ। এই কথাটা কিন্তু একটা বুঝের কথা, স্ত্রীকে আপাতত একটা বুঝ দিয়েছে, আসলে বিষয়টা এমনটি নয়। পরের দিন সকালবেলাতে ফজরের সালাতে আল্লাহর বান্দা কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলছে, আল্লাহ স্ত্রীকে কিছু একটা বলছে,
জোহরের নামাজে একই কথা বলেছে, আসর মাগরিব গড়ে যায়, আজকেও কোনো ব্যবস্থা নাই, আমার আল্লাহ দিতে পারে কি পারে না। ভাইরা, আমার মাগরিবের সময় মন কষ্টে রুমালটা নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে, পথের মধ্যে ইঁদুরের কিছু মাটি নিয়া কখন বাড়ির কাছে যাচ্ছে, স্ত্রী দৌড়ে আসছে স্বামীর কাছে, এসে বলতেছে কি খবর স্বামী, দেরি কেন করলেন, আজকে আপনি সকালবেলাতে যখন বাড়ি থেকে বের হয়েছেন, যখন আপনি বাড়ি থেকে বের হয়েছেন দুইটা ব্যক্তি আমাদের পাহাড়ের মধ্যে এসেছে, সুবহানাল্লাহ বলেন, তাদের কাছে কিছু ঘোড়া গোশত আর কিছু বানানো রুটি এবং জবের আটা আমাদের দিয়ে গেছে, আর বড় সংবাদ হলো স্বামীরে তারা বিশাল স্বর্ণের একটি চাংড়া আমাদেরকে দিয়েছে, আর একটা কথা বলে দিয়েছে, আপনি যেই মালিকের বাড়িতে কাজ করতে যান জীবনে যতই কষ্ট হোক এই মালিককে যেন না ভুলে যান। সুবহানাল্লাহ বলবেন না, গতদিন আর আজকে দিন দুই দিন বান্দার কাছে খাবার পৌঁছায় নাই, কিন্তু বাড়িতে খাবার সহ হাজার কোটি টাকার স্বর্ণ পৌঁছে দিয়েছেন কে? স্বামী বলতেছে তাই তো, আপনার মাথায় যে পাগড়ির মধ্যে মাঠ কি যেন দেখলাম কিছু নিয়ে আসছেন, ওটা কি আসলে ওর মধ্যে কি ছিল? জোরে বলেন যে আল্লাহ এত কিছু করতে পারে, মাটির কি কোনো পরিবর্তন করতে পারে না?